James Avenue. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর ঠিক এই মুহূর্তে শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। আর একটা কথা মনে মনে হয়তো ভাবছিলেন যে কি সুন্দর ভায়োলিন মিউজিক শুনছিলেন, কত সুন্দর একটা সময় যাচ্ছিল, হঠাৎ কেন তার মধ্যে আমি আসলাম। কিন্তু এটাই হচ্ছে সর্বনাশের কথা যে আমাকে আসতেই হলো, কারণ 11টা বাজলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে এই হটসিট থেকে অন্য কোথাও দূরে সরিয়ে রাখে। আর আসতে পারলাম না স্টুডিওতে, মাত্র চেয়ারে বসলাম, এর মধ্যে শো শুরু হয়ে গেল। সো উইদাউট এনি প্রিপারেশন একদম শুরু করে দিলাম আজকে ড্রিমস অ্যাভিনিউ। তবে আশা করছি যে ভালোই কাটবে আপনার সময়টা। এবং আজকে নাকি একটা বিশেষ দিবস ছিল এবং সেই দিবসের নাম নাকি নারী দিবস। তবে নারী দিবস থাক আর নারী দিবস থাক, যেটাই থাক না কেন, আজকে কিন্তু অন্য একটা কারণে আমার জন্য খুবই বিশেষ একটা দিবস। সেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে আজকে নাকি হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত, বহুল আরাধ্য ড্রিমস অ্যাভিনিউ যে শোটা আমি করি প্রত্যেকটা শুক্রবার, যেটার জন্য আমার বুকের গভীরে এক কোণে চিনচিনে ব্যথা হয় কিছুদিন করতে না পারলে ছুটি ছাড়ার কারণে, আর যেটাকে নিয়ে আমি 7 দিনের একদিন শো করি, বাকি 6 দিন মনে মনে ভাবি আর স্বপ্ন দেখি, সেই শো এর নাকি আজকে 100তম এপিসোড। তো এর থেকে মহেন্দ্র খান আমার জন্য এই মুহূর্তে আর কিছু নেই, তাই আমি যাবতীয় পৃথিবীর সব দিবসকে ছুটি দিয়ে অন্তত আজকে ড্রিমস অ্যাভিনিউ 100তম দিবস পালন করবো। এখন আশা করছি সাথেই থাকবেন এবং ভালো ভালো সব গান শোনাবো আশা করছি, এবং আপনি আমাকে জানান কি চান আমার কাছ থেকে আজকে রাতে, সবই দেবো। আর যদি কোনো কিছু বলতে চান আপনার SMS অপশনে গিয়ে প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে লিখুন নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর যেটা আগেই বলেছে যে আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমার জন্য, সেটা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ যে শোটা আমি প্রত্যেক শুক্রবার ঠিক এই সময়টাতে অর্থাৎ রাত 11 থেকে 2 পর্যন্ত করে থাকি, সেই 2011 সালের 11ই ফেব্রুয়ারি থেকে। অ্যান্ড এটা ঠিক আছে, লোকে আবার মন্দ বললো যদি নিজের প্রথম শো এর মানে ড্রিমস অ্যাভিনিউ প্রথম এপিসোডের ডেটই আমি মনে করতে না পারি, 9, 10, 11, 11ই ফেব্রুয়ারি 2011 সেই দিনটাতে প্রথম শুরু হয়েছিল ড্রিমস অ্যাভিনিউ। এবং হাঁটি হাঁটি পা পা করতে করতে হামাগুড়ি দিতে দিতে, আমার ধরুন এখনো দাঁড়াতে শিখিনি, এখন হামাগুড়ি দিয়েই যাচ্ছে, আর হামাগুড়ি দিতে দিতে মাঝে মাঝে ওয়ার্ড্রোবে নিচে ঢুকে যাচ্ছে, খাটে নিচে ঢুকে যাচ্ছে, এবং মাঝে মাঝে হয়তো দরজা খুলে বাইরেও নামতে যাচ্ছে, তখন মুরব্বীরা এসে আবার বাসায় নিয়ে যাচ্ছে এবং চোখ রাঙানি দিয়ে শাসন করছে, ওরে বেতমিজ বাইরে যাস নে, এবং হয়তো মুখে একটা চুষ্টি দিয়ে হাতে ঝুনঝুনি দিয়ে আবার দোলনায় ঝুলিয়ে দিচ্ছে। এখনো আমার মনে হয় যে ড্রিমস অ্যাভিনিউ সেই পর্যায়ে আছে, অন্তত ড্রিমস অ্যাভিনিউ না থাকলে আমি আর্জি হিসেবে এখনো সেই নাবালক শিশুতোষ অবস্থাতেই আছি বলে আমার ধারণা, এবং এই অবস্থাতে আশু কাটবে এরকমও আমার কোনো ধারণা নেই। সে যাই হোক, অন্য সঙ্গে চলে যাচ্ছি। তো একটা বিশেষ দিন আজকে, সেই হাঁটি হাঁটি পাপা করতে করতে চুষনি চুষতে শুতে সেই ছোট্ট বেবিটা 100টা এপিসোডে আজকে পদার্পণ করলো, এবং আজকে হচ্ছে ড্রিমস অ্যাভিনিউর 100তম এপিসোড, 100তম পর্ব। এবং আমি আসলে খেয়াল ছিল না, গত সপ্তাহে অনেক বন্ধু SMS পাঠিয়ে জানিয়েছিলেন যে ওটা ছিল 99তম এবং আজকে 100তম হতে যাচ্ছে, আমি খেয়ালই ছিল না, এবং এতগুলো এপিসোড হয়েছে আমিও খেয়াল নেই। সেই 11ই ফেব্রুয়ারি 2011 থেকে 2 বছরেরও একটু বেশি সময়, 2 বছর 1 মাস এবং 100টা এপিসোড, নিজের কাছে ভাবলে কেমন যেন লাগে। এবং আমি আজকে ঠিক করেছি বারবার নিজেকে, বারবার আমি বুঝিয়েছি প্লিজ, আমি এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে নাকি ইমোশনাল হয়ে যাই, সবার এটা নিন্দুকেরা বলে থাকেন, তাই আজকে আমি অনেক বেশি করে বাস্তববাদী থাকার চেষ্টা করবো এবং ইমোশনাল একদম হব না। তবে কিছু একটা তো অবশ্যই করতে হবে আলাদা, সেটা হচ্ছে যে খুব বেশি আলাদা কিছু হচ্ছে না, আমি যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে এই 100 এপিসোড আগে 99টি এপিসোড আসলে টুকরো টুকরো অনেক গল্প আছে, এবং অনেক সময় যেটা হয় সিনেমাতে যখন বলে পর্দার অন্তরালের গল্প, তো এরকম অনেক ঘটনা গল্প আছে যেটা হয়তো শো এর করতে এসে হয়েছে বা পিছনে অনেক কিছুই যেটা হয়তো আমার শ্রোতা বন্ধুরা জানেন না, এরকম টুকটাক কিছু শেয়ার করার চেষ্টা করবো, সে একদম শো এর শুরু থেকে যে কীভাবে এটা যাত্রা শুরু হলো, অনেক
অজানা না জানা গল্পই হয়তো বলার চেষ্টা করবো। এরকম স্মৃতিচারণ করতে করতে আমি কাটিয়ে দেবো আজকের 3 ঘন্টার, পাশাপাশি অন্যদিন যা হয় আপনার জন্য গান প্লে করি, আপনার মনের কথা শেয়ার করি, সেগুলো থাকবে। এবং সেগমেন্ট গুলোতে হয়তো গত 99 এপিসোডে কি কি সিনেমার কথা বললাম, কি কি FM লাইব্রেরিতে কোন কোন বইয়ের কথা বলেছি, এগুলো হয়তো একটু রিভিউ করার চেষ্টা করবো। আর 100তম এপিসোডে সবচেয়ে বড় চমক আপনি আমার সাথে থাকবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমাকে SMS পাঠিয়েছেন অনেকে, জ্যোতি, মনিন এবং মিরনিকা নামের একজন লিখেছেন যে খুবই সুন্দর একটি SMS, 100তম এপিসোডে এরকম একটি SMS দিয়ে শুরু হলে অবশ্যই ভালো লাগার কথা, থ্যাংক ইউ। আর তুষি লিখেছে আমাকে, অনেকেই কংগ্রাচুলেশন জানাচ্ছেন, তুষি মিরপুর থেকে, হাসান, পিঙ্ক, সবাইকে ধন্যবাদ। আর SMS করার নিয়মটি একটু বলে দিই, আপনার মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে RA লিখবেন, রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা এবং তারপরে যা বলতে চান নির্দ্বিধায় লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন একটা গান প্লে করবো এবং এই গানটা এজন্য প্লে করছি, সেটা হচ্ছে যে বেঁচে থাকার গান, গানটার নাম অটোগ্রাফ মুভির একটা গান, রূপম ইসলামের গাওয়া। এবং এই গানটা এজন্যই প্লে করছি যে আরো হাজার বছর, হাজার এপিসোড বেঁচে থাকতে চাই এবং একসাথে কাটিয়ে দিতে চাই। সেজন্য একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর তারপরে যে গানটা থাকবে এটা হচ্ছে রাকিব ফ্রম মিরপুর, তার মানবীর জন্য এই গানটা রিকোয়েস্ট পাঠিয়েছেন অনেকবার, আশা করি আরো অনেকবার হবে আমার এপিসোডের মতোই, সাথে থাকুন। সব কথা হয়ে গেলে শেষ, শব্দের প্লাবনে একা জেগে রব, নির্জন ঢেউ ভেসে ভেসে জড়াবো নিজেকে, শরীরের সকল নগ্নতায় আমি খেলা করে যাব, তীর ভেবে ভেঙে পড়ব আমারই যৌবনে। কথা কি শেষ হয়ে যায় সব কথা, নাকি বুকের ভেতরে সব অসমাপ্ত ইচ্ছের মতো দ্বিধাগ্রস্ত জেগে থাকে, বুকে নিয়ে বিনিদ্র রাত জেগে জেগে নিজেকে দেখে এক ভীষণ উৎসাহে। সব কথা শেষ হলে দরজায় করাঘাত রেখে যাব, উৎকণ্ঠার ধ্বনিরা বিলীন হবে ইধারের শাস্তে, দেখা হবে না। সিধানের জানালা খুলে রেখে যাব একটি চোখ, শিশির চুমু খাবে চোখের উত্তাপে, চুমু খাবে জানালায় রেখে যাব একটি বিনিদ্র চোখ, যে চোখ আকাশ দেখে, মানুষের স্বভাব দেখে, যে চোখ স্বাতির মগ্নতা দেখে প্রেমার্থ বুকে অনুভবে জেলে রাখে অশেষ বাসনা। সব কথা শেষ হলে ফিরে যাব, একটি চোখ শুধু রেখে যাব সিধানের জানালায়, সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়, তুমি এসে খুলবে দুয়ার, দেখা হবে না। ওয়েলকাম ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ, আর এই মুহূর্তে শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং রাত 2 পর্যন্ত আমি আজকে থাকবো। আর আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, স্পেশাল এই কারণে সেটা হচ্ছে যে আজকে ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতে ঠিক এই সময়টাতে যে উইকেন্ড স্পেশাল আয়োজনটা আমি করে থাকি এবং আপনাদের জন্যই আমি থাকি হট সিটে 3 ঘন্টা জুড়ে, উইকেন্ডের এই উইকেন্ডের শেষ সময়ের এই প্রহরটা জুড়ে, সেই ড্রিমস অ্যাভিনিউর আজকে 100তম এপিসোড। এবং দেখতে দেখতে প্রত্যেকটা শুক্রবার করতে করতে 100তম এপিসোডে চলে আসলাম, আর সেজন্য আজকে স্মৃতিচারণ করবো অনেক অনেক জানা অজানা অনেক কিছুরই, এবং সেই সাথে বরাবরের মতো আপনার মনের কথা শেয়ার করবো এবং গান তো প্লে হবি, আর সেই সাথে কিছু কবিতারও ব্যর্থ আবৃত্তি বরাবরের মতো থাকবে, আমি থাকবো কিন্তু ব্যর্থ আবৃত্তি হবে না, এটা খুব অস্বাভাবিক ব্যাপার। আজকে প্লে লিস্টে গানগুলো ছিল, প্রথমে জেমস এর গান ছিল সুলতানা বিবিয়ানা, তারপরে বঞ্জভির ছিল ইটস মাই লাইফ, অটোগ্রাফির গান রূপম ইসলামের গাওয়া বেঁচে থাকার গান, এবং তারপর ছিল পালবাসের গান ভালোবাসি তাই ভালোবেসে যায়। আর এই মাত্র যে কবিতাটা পড়লাম এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা, এটা নাম হচ্ছে ইচ্ছের দরজায়, সুন্দর কবিতা। আর কিছু SMS পড়বো, বিরান তেজগা থেকে আমাকে জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। নিশাত আফিফা ফ্রম গেন্ডারিয়া এবং অহনা, তারা সবাই শুভেচ্ছা জানিয়েছেন, অনামিকাও 100তম এপিসোডে পদার্পণ করার জন্য, পিঙ্কি ধানমনি থেকে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আর আজকে আজকে না আসলে গত সপ্তাহ জুড়েই ভাবছিলাম যে মানে 100তম এপিসোডে চলে আসলাম, স্পেশাল কি করা যায়, কিন্তু আসলে স্পেশাল আমার কাছে মনে হলো যে সবকিছুকে ছাড়িয়ে, অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক ব্যস্ততা, তারপরে আর অনেক সীমাবদ্ধতা থাকার পরে আমার যেটা মনে হলো, ইভেন আজকে সন্ধ্যার সময় আমি জানি না আসলে কি করবো, তারপরে মনে হলো যে সব সময় বিশেষ কিছুতে যে আড়ম্বরপূর্ণ কিছু করতে হবে এরকম সমীকরণ হয়তো সব ক্ষেত্রে সত্যি না। আমার কাছে মনে হলো একেবারেই নিরাবলম্ব হোক, একেবারেই অনাড়ম্বরপূর্ণ হোক আজকের এই 100তম এপিসোডটা, শুধু আমার কিছু কথা
কিছু স্মৃতি যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে একদম অনাড়ম্বর এবং একেবারেই সাদামাটা, কিন্তু আমার কাছে এই 100তম এপিসোডে এই সেই মহিরুহের সেই বিশাল অচিন বৃক্ষের নিচে দাঁড়িয়ে মনে হচ্ছে ওই স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে দামি গত 99 এপিসোড থেকে পাওয়া, এবং সেগুলো আজকে শেয়ার করার চেষ্টা করবো। আর সাথে আপনি অবশ্যই থাকবেন, এবং যে কোনো কিছু নির্দ্বিধায় অবলীলায় আমাকে জানাবেন। প্রথমে আর লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা আর তারপরে কথাটা, এবং পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। আসলে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, আমি যদিও অনেকবার নিজেকে বুঝিয়েছি একদম ইমোশনাল হওয়া যাবে না, কিন্তু আসলে কিছু কিছু মুহূর্ত থাকে যখন মনে হয় যে পুরো পৃথিবীটাই একেবারে উবু হয়ে এসে তোমার চোখের পাতায় হাত বুলিয়ে যাচ্ছে, এবং পুরো পৃথিবীটার যতটুকু অনুভব সঞ্চিত ছিল এতদিন তিলে তিলে করা সবটুকু হঠাৎ করে একটা তীব্র আলোড়নে স্পন্দিত হচ্ছে, ওই মুহূর্তগুলোতে আসলে নিজেকে ধরে রাখা সত্যিই কঠিন। সেরকম একটা মুহূর্তের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে, একটু পর থেকে হয়তো স্মৃতিচারণ করা শুরু করবো, এবং এখন আরেকটা গানে চলে যাচ্ছে, সেখানটা আমার অনেক পছন্দের এবং অনেকদিন প্লে করা হয় না, শুনতে খুব ইচ্ছে হচ্ছে সেই গানটাই। এবং এই গানটা আমি উৎসর্গ করছি আসলে আর কাউকে না, আমার বুকের গভীরে যে শুরুতে যেটা বললাম কিছুদিন না করলে যেটা চিনচিনে ব্যথা হয় যার জন্য, কিছুদিন না দেখলে যেরকম খুব খারাপ লাগে প্রিয় কোনো মানুষকে, ওরকম সেই আমার অতি ভালোবাসার ড্রিমস অ্যাভিনিউর জন্য এখনকার গানটা। তার যন্ত্রণা সহ্য করতেই হবে, যদি যন্ত্রণা আপনার ভালোবাসেন, আপনি ভালোবাসেন এবং যন্ত্রণা আপনি সহ্য করতে চান, ঠিক ওই গানটার মতো আয়ুব বচ্চন একটা গান আছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। এটা অন্তত আপনার জন্য হতে পারে যে আমি যন্ত্রণা শুনতেই ভালোবাসি তাই ড্রিমস অ্যাভিনিউ ছুটে আসি, এটা হতে পারে আজ রাতে অন্তত। আর আজকে হচ্ছে 100th এপিসোড ড্রিমস অ্যাভিনিউ, একটা স্পেশাল এপিসোড, এবং তাই নানামুখী অনুভূতি মানে মিশ্র অনুভূতিতে আমি এতই হতবাক, আসলে কি বলবো কি করবো কিছুই বুঝে উঠতে পারিনি, তাই একেবারে মানে অনারম্ভ ভাবে এই মুহূর্তে শূন্য হাতে রিক্ত হাতে অর্থে বসে আছি। আমার কাছ থেকে বেশি কিছু আশা করবেন না, কারণ অল্প শোকে কাতর অধিক শোকে পাথরের মতো, অল্প আনন্দে কাতর অধিক আনন্দে পাথরের মতো, আমরা এরকম একটা অধিক অনুভূতি না, আমি কিন্তু পাথর একেবারে একেবারেই পাথর, জগদ্দল পাথর। আর একটু আগে শুনছিলাম গানস এন্ড রোজেস এর গান সুইচ অ্যাল অফ মাইন্ড, স্মৃতিচারণ আজকে তো করবো বলেছিলাম, একদম শুরু থেকেই শুরু করা যাক। সেটা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউর জন্ম কিভাবে হলো তারও আগে থেকে শুরু করি, তাহলে আরো পেছন থেকে শুরু করতে হয়, কারণ অতীতকে অবশ্যই দাম দিতে হবে। হ্যাঁ, আমি রেডিও আমারে জয়েন করি 2007-এর আগস্ট মাসে, আর প্রথম শো করি 2007-এর নভেম্বরে, সেই থেকে তো পথচলা শুরু হলো, কিন্তু মাঝখানে এক বছর ছিলাম না, 2009-এর ডিসেম্বর থেকে 2011-এর জানুয়ারি পর্যন্ত আমি ছিলাম না, এক বছর এক দুই মাসের মতো। তো ওই সময়টার কথা যখন আমি রেডিওতে ছিলাম না, সে এক বিশাল ইতিহাস, তখন আমার নির্বাসন পর্ব চলছে, জীবনের প্রয়োজনে সময়ের প্রয়োজনে নানা কারণে রেডিও থেকে অনেকদিন দূরে ছিলাম কিছুদিন, ঠিক ওই সময়টা থেকেই আমাকে শুরু করতে হবে। এটা হচ্ছে 2010 সালের কথা, 2010-এর কোনো এক নভেম্বর মাস, শীত আসি আসি করছে, তারিখটা হয়তো 19-এ নভেম্বর কি 21-এ নভেম্বর এরকম 2010-এর। আমার মনে আছে যে আমি তখন, ওই দিন ওয়েদার খুব সুন্দর ছিল, শীতের কিছুদিন আগে ওয়েদার খুব ভালো থাকে, না গরম না শীত, ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ দারুণ একটা সন্ধ্যা ছিল, এবং রাস্তার পাশে টেস্ট হলে দাঁড়িয়ে আমি চা খাচ্ছিলাম, মনে আছে সময় হবে 7টা সোয়া 7টা কি 7:30 এরকম আনুমানিক, হঠাৎ করে একটা ফোন আসলো আমার ফোনে, তো ফোনটা রিসিভ করলাম এবং দেখলাম যে রেডিও আমারের নাম্বার, এবং রেডিও আমারের অফিসিয়াল কল ছিল ওটা, আমাকে বলা হলো যে আমি রেডিও আমার আবার ফিরে আসতে চাই কিনা বা জয়েন করতে চাই কিনা। তো আমি হঠাৎ করে খুব সারপ্রাইজ হলাম, অনেকদিন নির্বাসনের পরে হঠাৎ করে এরকম আহ্বান, এবং ওই সময়টাতে আসলে আমার ফেরার ইচ্ছা ছিল না, কারণ ওই সময়টাতে আমি প্রচণ্ড ব্যস্ত ব্যক্তিগত কারণে, কারণ ওই সময়টাতে হচ্ছে আমার, যেটা আমি হয়তো অনেক শোতে শেয়ার করেছি যে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল IBA-তে পড়ার, এবং তখন ভর্তি পরীক্ষাটা মাত্র কিছুদিন বাকি, ডিসেম্বরের 24 তারিখে ভর্তি পরীক্ষা হবে, এবং এই ফোনটা এসেছিল যে বললাম নভেম্বরের 19-20-21 এরকম, মানে এক মাস বাকি আছে, কিছুই পড়া হয়নি, প্রিপারেশন খুবই খারাপ। তো এই জন্য আসলে ওই মুহূর্তে আমি ঠিক চাচ্ছিলাম না, এই জন্য ভালোও লাগছিল যে যখন কেউ ফিরে যেতে আহ্বান করে তখন আসলে ভালো লাগে, আর কিন্তু পড়াশোনার ওই পরীক্ষাটার কারণে IBA-টা খুব ওই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তো এই যখন আমি জন্য যেটা বললাম যে ঠিক আছে ফাইন আমি দেখি কিছুদিন, তবে আপাতত না, ফিরে আসলো এখন না আরেকটু পরে, তবে তো রেডিও থেকেও ভালো, তাদেরকেও ধন্যবাদ দিতে হবে যে তারা এটা মেনে নিল যে এখন না ঠিক আছে ফাইন পরীক্ষা যাক তারপরে ধীরে সুস্থে। তো তবে ওই যে আমাকে ফোনটা দিল পরীক্ষার জন্য, আমি ওই মুহূর্তে জয়েন না করলেও আমার মাথার মধ্যে ঢুকে গেল যে না, এবং আমাকে যেহেতু টাইম টেবিলটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে স্লট খালি আছে এবং
বা আমি কখন কখন সময় দিতে পারবো, সবকিছু ম্যাচ করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে উইকেন্ড ছাড়া আসলে ওই মুহূর্তে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ যদি আমি পরীক্ষাতে টিকেও যাই তাহলে আমাকে আগের মতো 5-6 দিন করে শো করা সম্ভব না, যার ফলে আমাকে শুধু উইকেন্ডে একদিন বা 2 দিন শো করতে হবে। তো এটা মাথায় রেখে যখন রেডিওর সবার সাথে আলাপ করলাম তখন তারা বললো তাহলে উইকেন্ডে কোনো একটা শো, স্পেশালি তারা বললো যে ফ্রাইডে নাইটটা মাথায় রাখতে, ফ্রাইডে নাইটে, এবং বললো যে একেবারেই নতুন কিছু একটা হবে, আগে যে শোগুলো ছিল ওগুলো না, আমি নতুন একটা শো চালু করবো। তো আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এবং আমিও ভাবতে বসলাম। তো যদিও আমি রেডিওতে বললাম যে আমি পড়াশোনার কারণে পরে জয়েন করবো, কিন্তু আসলে পড়াশোনা সব মাথায় উঠলো, কারণ দেখা যাচ্ছে যে আমি IBA পরীক্ষার জন্য পড়ছি বই হাতে নিয়ে, কিন্তু আমি 2 লাইন পড়ে ভাবছি কি করা যায়। শুক্রবার রাতটা আমার মানে আমাকে দিয়ে দিল স্লটটা 11টা থেকে 2টা, এই সময়টা আসলে কি করা যায় কি করা যায়। তো পড়াশোনা তো মাথায় উঠলো বলাই বাহুল্য, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল যে এটা হচ্ছে আমার কাছে মনে হয়, যদিও উপমাটা আমার কাছে মনে হয় যে পারফেক্ট হবে না, একজন মা হয়তো যখন তার সন্তানের জন্য অপেক্ষা করে ওই সময়টা তার জন্য যতটা আনন্দের, আমার কাছে মনে হচ্ছিল যে না আমি একটা শো এর জন্ম দিব আবার নতুন করে, একদম আমারই ব্রেইন চাইল্ড হবে ওটা। মনে হচ্ছিল যে নিজের ভেতরে মা যেরকম তার হয়তো অভ্যন্তরে একটা মানব সন্তানকে লালন করছে মমতা দিয়ে, এবং আমি হচ্ছিল যে আমার মস্তিষ্কের ভেতরে একটা ব্রেইন চাইল্ড আমি লালন পালন করছি, ডেভেলপ করছি, এবং ঠিক ওরকম হয়তো আদর দিয়ে মমতা দিয়ে অপেক্ষা করছি তার জন্য, এই ব্রেইন চাইল্ড কবে ভূমিষ্ঠ হবে বা পৃথিবীতে আসবে বা অনেহারে যাবে। ঠিক একই রকম একটা অনুভূতি হয়তো, যদিও ওই দুটো অনুভূতির মধ্যে অনেক আকাশ পাতাল যোজন যোজন পার্থক্য, তারপরও কিছুটা হয়তো সিমিলারিটি থাকতে পারে। এরকম অপেক্ষা করছিলাম, সেই স্বপ্নটা আস্তে আস্তে বড় হচ্ছিল যে না আমি একটা শো এর নিয়ে আসছি শুক্রবার রাতে, এতদিন নির্বাচনের পরে আবার রেডিওতে যাবো। ওই যে বললাম পড়াশোনা মাথায় উঠলো, কিছুই পড়াশোনা হয় না, 2 লাইন পরে ভাবি শো এর নামটা কি হবে, আচ্ছা শুধু কি করবো আমি, এরকম কারোর সাথে শেয়ার করছি না, একেবারে টপ সিক্রেট, এই আনন্দ এই উত্তেজনার সাথে শেয়ারও করতে পারছি না, একেবারে সিক্রেট রাখতে হচ্ছে সব বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে। এরকম একটা রুদ্ধশ্বাস অবস্থায় সময় কাটছে এবং নভেম্বর শেষ হলো, ডিসেম্বর আসলো, পরীক্ষা IBA এগিয়ে আসতে থাকলো, ওদিকেও টেনশন বাড়ছে কাপড় মানে কি হবে, কারণ ওই সময় IBA টাকে আমার জন্য খুব জরুরি ছিল, কিন্তু এই পাশাপাশি আমার ব্রেন চাইল্ডকে আমি আলো হাওয়া পুষ্টি দিয়ে বড় করছি, একটু একটু করে ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশায় দিন গুনছি। এরকম দিন কাটছে ডিসেম্বর মাসে, আপাতত এটুকুই থাক, পরে আবার গান শুনে যখন আসবো তখন বলবো বাকিটা, এরপর থেকে আরো কি কি হলো। এখন আমরা যে গানটা শুনবো এই গানটা হচ্ছে আরেকটা পছন্দের গান, এবং আরেকটা জিনিস আজকে যে গানগুলো প্লে করবো বেশিরভাগ গানই এরকম থাকবে যে গানগুলো আমি গত 199 এপিসোডে অনেকবার প্লে করেছি, এই গানগুলো বেশি প্লে করার চেষ্টা করবো, আর আপনিও জানাবেন কোন গান শুনতে চান বা মনের কোন কথা শেয়ার করতে চান। প্রথমে আরে লিখবেন স্পেসে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। জনি ফ্রম চিটাগং, শিলা ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মাসিয়াত ফ্রম মিরপুর, সায়মা ফ্রম মোহাম্মদপুর, ড্রিম সার্জন ফ্রম ধামরাই, তারপরে মারিয়া ফ্রম রায়েরবাগ, ডেভিয়েট ফ্রম ক্যান্টনমেন্ট, শাউন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, শার্লি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, সাদিয়া ফ্রম বাসাবো, মানিশা ফ্রম সাভার, মোহন ফ্রম মহাখালী, আলহালি, তারপরে মোহাম্মদপুর থেকে মাহি, দীপ ফ্রম বুয়েট, আরও প্রচুর SMS, সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে উইশ করার জন্য এবং আরও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর জন্য, আন্তরিক কৃতজ্ঞতা থাকলো, শুধু বলার জন্য ধন্যবাদ বলা না, ভেতর থেকে একেবারে নিংড়ে দিলাম ভালোবাসাটুকু, ধন্যবাদটুকু, কৃতজ্ঞতাটুকু। আর কিছু SMS তো নাম পড়লাম এবং সবাইকে আরও এর পাশাপাশি কিছু SMS ছিল, সেই গানগুলো আমি প্লে করার চেষ্টা করবো এবং মনের কথাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। একটা কবিতা পড়লে কেমন হয়, খুবই ব্যর্থ একটা আবৃত্তি করে আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে অন্তর্গত যাত্রা। কতটুকুন ছোবে আমায়, অতল বোধে নেমে যাচ্ছি, বিপুল থেকে বিপুলতর, দীর্ঘ থেকে দিগন্তহীন, হাওয়ার মতো ছড়িয়ে যাচ্ছি প্রচুর পরিসরে, অতল বোধে নেমে যাচ্ছি, কোথায় আমায় ছোবে, বিন্দু থেকে বাড়িয়েছিলাম একখানা প্রেম হাত, একখানা হাত স্নেহের আঙুল একটি করতলে, অন্য রেখা অনেক নদী সমুদ্রে যার ঘর, বিন্দু এখন জনারণ্য জনতার নিঃশ্বাস, কোথায় এখন ছোবে আমায়, যাচ্ছি নেমে অতল বোধে, বৃষ্টি ব্যথায় উঠছে নুড়ে বুকের কবর, ঝরাচ্ছে রাত অকাল শিশির ক্লান্ত আমার চোখের উপর, ফসল উঠে যাওয়ার পরে এ যেন সেই বিস্তৃত মাঠ, বেড়ে যাচ্ছে সীমানাহীন শেষে, দীর্ঘ থেকে দিগন্তহীন, হাওয়ার মতো ছড়িয়ে যাচ্ছি প্রচুর পরিসরে, অতল বোধে নেমে যাচ্ছি, কোথায় আমায় ছোবে, সে তুমি ভালো বলতে পারবে কোথায় আমায় ছোবে। আর আমি ছিলাম হচ্ছে
সেই স্মৃতিচারণায় কোন জায়গাতে ছিলাম, ডিসেম্বর মাস 2010, এবং আইবিএ পরীক্ষা, সেই আমার ব্রেইন চাইল্ড, তার ভূমিষ্ঠ হবার জন্য অপেক্ষা করছি, সেই শো কবে হবে। একই রকম আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস, উৎকণ্ঠা, উৎপীড়ন, সবকিছু একসাথে হচ্ছে তখন বুকের ভেতরে। এইভাবেই সময়টা গিয়ে যাচ্ছিল এবং অবশেষে আইবিএর পরীক্ষার দিনটা আসলো, ডিসেম্বর 24, 2010। পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দিয়েই হল থেকে বেরিয়ে প্রথম যে কথাটা মাথায় আসলো সেটা হচ্ছে যে চান্স পাবো কি পাবো না, তা না, যে পরীক্ষাটা গেল, এবার অবশেষে সেই ব্রেইন চাইল্ডকে নিয়ে ভাবা যাবে, ওটা একটু বড় করা যাবে এবং দেখা যাক সেটা নিয়ে কত দূর আগানো যায়। এই কথাটাই প্রথম মাথায় এসেছিল এবং দেখা গেল যে পরীক্ষাটা শেষ হলো এবং যেখানে আমার নিশ্চিন্তভাবে একেবারেই সেই আমার ব্রেইন চাইল্ডকে নিয়ে ভাবার কথা ছিল, শোটা নিয়ে, ড্রিমস অ্যাভিনিউ নিয়ে, তখন অবশ্য নামটা ঠিক হয়নি, কিন্তু তখন আরেক উৎপাত শুরু হলো। আর তার মাত্র বোধ হয় 21-24 তারিখে আইবিএ পরীক্ষা গেল, তারপর ছিল ওই মাসে 7 দিন, পরের মাসে 10 দিন, 17 দিন, 17 দিন পরেই বিসিএস পরীক্ষা, রিটেন পরীক্ষা, মহা ঝামেলার এক পরীক্ষা, 9 দিন 9টা পেপার পরীক্ষা দিতে হয়, মাঝখানে কোনো ছুটি ছাড়া নেই, মানে এইচএসসির ওই সময়ের থেকেও আরো ভয়াবহ, কারণ হচ্ছে ওইখানে অনেক ছুটি ছাড়া পাওয়া যেত, এখানে টানা 9 দিন 9টা পরীক্ষা, প্রতিদিন 3 ঘন্টা করে লিখতে হবে এবং সে এক আমার হাতের লেখার স্পিড খুবই কম, মানে আমি জোরে লিখতেই পারি না, মানে আমার জীবনের উপর দিয়ে বিভীষিকার সময় পড়ে গিয়েছিল। তো সেই বিসিএস এর রিটেন পরীক্ষা ছিল তার মাত্র 17 দিন পরে, তো আমি ভেবেছিলাম ওটা প্রথমে গোনায় ধরিনি, কিন্তু বাসা থেকে আমাকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হলো, ওরে পাষণ্ড, তুই যদি ভালোভাবে পরীক্ষা না দিস তবে তো একদিনকে আমার 6 দিন, এরকম একটা মানে আলটিমেটাম আমাকে দিয়ে দেওয়া হলো। তো আমি দেখলাম যে মহা ফাঁপড়ে পড়লাম, যে কোথায় ব্রেইন চাইল্ডকে নিয়ে সময় কাটাবো তা না, অবশেষে আরো কিছুদিন স্থগিত হয়ে গেল আমার ব্রেইন চাইল্ডকে নিয়ে সময় কাটানো বা ওটাকে নিয়ে ভাবা বা কিছু করা বা শো করা, রেডিওতে গেল আরো পিছিয়ে। জানুয়ারির 11 তারিখ 2000 পরের বছর 2011-এর 11ই জানুয়ারি শুরু হলো রিটেন পরীক্ষা বিসিএস এ এবং সেটা চলছিল বোধ হয় 22 তারিখ পর্যন্ত, যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে থাকে 11 থেকে 22 বা 23 তারিখ পর্যন্ত ছিল। তো ওই সময়টাও তাই আপাতত পরীক্ষা আবার ভাববেন না, আমি একেবারে চোখ নাক গুজে বই নিয়ে বসে থাকলাম তা না, ওই তার মধ্যেও ফাঁকে ফাঁকে আমি ভাবছি যে কি করা চাই, কি নাম হতে পারে। এই সময়টাই আসলে আমার ভাবা শুরু যে আসলে নাম কি দেবো। তো আমি তখন বাসায় দেখাচ্ছে যে প্রচুর মন দিয়ে পড়াশোনা করছি, কাগজ কলম নিয়ে খুবই মন দিয়ে লিখছি মুখস্থ করে, কিন্তু আসলে আমি নাম চুজ করছি, অনেকগুলো নাম লিখছে যে আসলে কি নাম দেওয়া যায়, এরকম 10টা 12টা নাম চুজ করলাম, এবার নিজে নিজে এবার কাটি না এটা বাদ, এটা ভালো না, এটা একটু পুরনো হয়ে যায়, এটা একটু কমন হয়ে যায়, এরকম আবার কাটি, আবার পরবর্তী মনে না এটা যে বাদ দিয়ে দিলাম এটাই কি বাদ হওয়ার মতো আসলে, নাকি এটা দিলেই সবচেয়ে বেশি ভালো হবে, এরকম অনেক চিন্তা ভাবনা হচ্ছে। তো দেখা গেলো ক্রস সাইন উঠিয়ে দিয়ে আবার নতুন করে আরেকটা কাগজে নামগুলো লিখছি, এই শোয়ের নাম কি হতে পারে, তো এরকম ভাবে। এবং আপনার কাছে শুনে হয়তো ছেলে মানুষই মনে হতে পারে এবং হয়তো খুব আমি জানি না কেমন মনে হচ্ছে, বাট আমার কাছে ওই সময়টা অন্যরকম একটা উত্তেজনার সময় ছিল, সকাল থেকে রাত, ইভেন এমনও হতো ঘুমাতে গিয়েও। একটা অভিজ্ঞতা বলি, একদিন রাতে ওদিন আব্বুর পাশে শুয়েছিলাম, রাত 2-3টার দিকে আমি এরকম ডান থেকে বামে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি আর ভাবছি যে কি করা যায় কি করা যায়। হঠাৎ করে বুঝে আমার সমস্যা কি, আমি পরীক্ষার আগে এরকম কেন করছি, আমি তো আর বোঝাতে পারি না যে কেন এরকম করছি। তো এরকম সময় যাচ্ছে অপেক্ষায়, উৎকণ্ঠায় এবং এক আনন্দময় অপেক্ষায় সময় কাটাচ্ছে ওই সময়, একই সাথে যন্ত্রণারও বটে, শুধু আনন্দ অবিমিশ্র না। এরকম নাম কাটতে 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 অবশ্যই 3-4টা নাম আসলো, ড্রিম স্যাভিনিউ তো নাম যেহেতু এখন এটা তো ছিলই, এর পাশাপাশি আরও কিছু নাম ছিল, হৃদয় পূর্ব ধর একটা নাম ছিল, ড্রিমল্যান্ড এক্সপ্রেস বোধ হয় একটা ছিল, এরকম আরও কিছু নাম ছিল, রাত নিয়ে বোধ হয় একটা নাম ছিল, এবং এরকম বেশ কিছু নাম ছিল। আমার কাছে সবগুলোই বেশ পছন্দের ছিল এবং এই জন্যই কনফিউজ ছিলাম কোনটা রাখবো আলটিমেটলি, অবশেষে এই নামটাই চুজ করলাম, ড্রিম সেভেন, এবং উদ্দেশ্য ছিল একটাই, সেটা ছিল যে অন্তত এখন আমাদের যে সময় আসলে নগর জীবনের কথাই যদি বলি, এত বেশি ছোটাছুটি, এত বেশি তাড়াহুড়ো, আর এত বেশি ছুটে চলা, কোনো মানে সবাই ছুটছে কোনো না কোনো কিছুর পেছনে, প্রতিষ্ঠা, নাম, ধাম, খ্যাতি, অর্থ, বিত্ত, সাফল্য, এবং সেই অসম প্রতিযোগিতা, কে কাকে, ওই যে জেমসের সেই গানের মতো, কার আগে কে যাবি কি হারাবি দে দৌড়, একটা গান আছে না জেমসের ওই গানের মতো, যে কার আগে কে যাবি কি হারাবি দে দৌড়, উত্তরে যেতে হবে না, পশ্চিমে আনাবো না, পূর্বের হাতে লাঠি, এরকম ওই গানের মতো সবাই দৌড়াচ্ছে। তো এই যে দৌড়াদৌড়ের মধ্যে অন্তত কিছুটা সময় যদি বিরতি আসে সেই দৌড়াদৌড়ির ফাঁকে, একটু জিরিয়ে নেওয়ার সময় চোটে, সেই সময়টা অন্তত এই রূঢ় বাস্তবতার ফাঁক থেকে একটু এগুলোকে বিদায় দিয়ে বাস্তবতাকে স্বপ্নময় দুনিয়াতে কিছুটা সময়ের জন্য হলেও যদি অন্তত নিজের ভেতরে গভীরে একদম আলো ফেলে যে নিজে কি দেখা হয় না, নিজে কি হয়তো ভুলে বসতে বসেছি আমরা সবাই, সেই নিজেকে যদি অন্তত কিছুটা সময়ের জন্য আবার তুলে আনা যায় একেবারেই সেই অন্ধকারের অতল গহ্বর থেকে আলোতে, এবং নিজের মনেই আলো ফেলে ঘুরিয়ে ফিরে দেখা যায় যে আমি আসলে কি চাইতাম, কি চেয়েছিলাম, কি ভেবেছিলাম, কি স্বপ্ন ছিল, জীবনটা কোন দিকে যাওয়ার ছিল বা এখনো কোন দিকে নিয়ে যেতে চাই, এই সময়টা অন্তত কিছুটা 3 ঘন্টা থাক, যে সময়টাতে আমরা মন নিয়ে কথা বলবো, আমার আবেগ নিয়ে কথা বলবো, একেবারে র যে ইমোশনটা আমার অবচেতনে থাকে, মাঝে মাঝে সচেতনে হয়তো সবসময় আসেও না, বা যে স্বপ্নটা অবদমিতই থাকে, যে কামনাটা সবসময় অবদমিতই থাকে, যে ইচ্ছের কথা কাউকেই বলা হয় না,
যে ইচ্ছেটা হয়তো নিজেই ভুলতে বসেছি। এই কথাগুলো আমরা যদি কিছুটা সময় গল্প টল্প করে একটা স্বপ্নময় দুনিয়াতে একেবারেই সব কিছুকে বিদায় দিয়ে, হতে পারে সেটা মিথ্যে স্বপ্ন, হতে পারে সেই স্বপ্ন কোনো সত্যি হবে না, কিন্তু স্বপ্নের হাতে নিজেকে ছেড়ে দিই না কিছুটা সময়ের জন্য, এরকম একটা ভাবনা থেকে আসলে ড্রিমস অ্যাভিনিউ নামটা দেওয়া যায়। এমন একটা স্বপ্ন সড়ক যেখানে প্রত্যেকটা সপ্তাহের অন্তত সেই একটা নির্দিষ্ট সময় আমরা সবাই একসাথে হব, এবং হয়তো আমি থাকবো, আমাকে ঘিরে সবাই থাকবে, সবাই স্বপ্নের কথা বলবো, শুনবো, আর অনেক স্বপ্ন ছড়িয়ে দেবো, ভাগাভাগি করে নেবো, স্বপ্ন বিনিময় আর স্বপ্ন শিকার চলবে, এরকম একটা ভাবনা থেকে ড্রিমস অ্যাভিনিউ নামটা ফাইনালি চুজ করা। তো নাম তো চুজ করলাম, এরপর আসলো যে নাম তো গেল, ভেতরে কী থাকবে সেটা পরে বলবো, আপাতত গান শুনে আসি। তার আগে এসএমএস করার নিয়মটা বলবো, সেটা হচ্ছে আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে প্রথমে আর এ লিখুন, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা ছোট্ট কবিতা পড়ি আমি গানে চলে যাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে দূষিত দুপুর, না দূষিত দুপুর না, চাঁদে পাওয়া কবিতাটা পড়বো। রাত্রি যখন দুয়ার খুলে দাঁড়ায় এক নীল নেকড়ে দাঁড়ায়, তখন হাওয়ার কলরব চাঁদে কাঁদে শিলার সজীবতা, জ্যোৎস্না কোমল ওষ্ঠ দুটি দাঁড়ায় নিভৃতে এক নীল নেকড়ে দাঁড়ায়। আমার মন পড়ে রয় বনে, ঘরের দিকে ফেরার কথা ভাবি, অথচ মন হিয়ার চাবি হারায়, দাঁড়ায় কে যেন সে দুয়ার খুলে দাঁড়ায়। নদীর দিকে ফেরাই পোড়া চোখ, নোনা জলের গন্ধ আসে ভেসে, স্বপ্নবুনি স্মৃতির ঘরে নাড়ায় ভেতরে কেউ নিবিড় করা নাড়ায়। পার হয়ে এসো, তা না হলে দেখাই হবে না, খেয়াই খোয়ারি ভাঙে স্বপ্নগ্রস্ত জলজ যুবক, সে তোমাকে নাই তুলে পৌঁছে দেবে পাললিক তীরে, তাকে দিও হৃদয়ের মতো লাল একটি গোলাপ। এখনো ফাল্গুনে সে নাড়া দিয়ে যায়নি বাতাসে, জলের চিতানুভূক অনাবিল প্রশান্ত এখনো, ঢেউ ভেঙে সকলেই পাড়ি দিয়ে আসে না দরিয়া, স্বপ্নমগ্ন স্নিগ্ধ জলে কেউ কেউ পাড়ি দিতে চায়। বেছে নিতে পারো এই তীর তীর শান্ত মুগ্ধ জল, তাহলে দীর্ঘকাল প্লাবন তুফানের জন্যে প্রতীক্ষায় থেকে যাবে সুতনুকা তোমার বয়স। এইবারে আমি এক মরমিয়া তরুর স্বভাব, শিকড়ে শাখায় মেঘে ধরে আছি ফুল ও ফসল। নদী পার হয়ে এসো প্রজাপতি অথবা বেগম, খুলে ফেলে সবুজ পাতার কাছে ফিরে যাও প্রেম। এক নদী বয়ে যায়, অন্য নদী ভেতরে নীরব, কার জন্যে কোন নদী, কার খেয়া কোন ঘাটে বাধা, জানাই হলো না আজও। শুধু নক্ষত্রে ঝরে পড়া দেখে দেখে রাত বাড়ে, বেলা যায়, অপেক্ষায় ঝরে পড়ে স্বপ্নময় চোখ, হৃদয়ের সুগভীর নীল এক ক্ষত পুষে রাখি, হাত তুলে ডাকি। নদীটির ওই পারে থাকে রোদ, থাকে সূর্য, মাঝখানে আসার কুয়াশা ঢাকা মহমান জল। স্বাগত আরেকবার বন্ধুরা, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন, এবং সেটা আজকে আরেকটু বিশেষ এই কারণে, সেটা হচ্ছে যে আজকে ড্রিমস অ্যাভিনিউর 100তম পর্ব হচ্ছে, এবং সেখান থেকে ইরাজ আপনাকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছে সাথে থাকার জন্য। 12:19 এই মুহূর্তে, আর একটু আগে শুনছিলাম অর্থহীনের গান আনমনে সেকেন্ড পার্ট, এবং তার আগে ছিল রেড হট চিলি পেপার্স এর গান স্নো, এবং এই মুহূর্তে আমি কয়েকটি এসএমএস পড়ছি, এবং আজকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ। কয়েকটা নামের প্রাপ্তি স্বীকার না করলে না, ডিউ সামিয়া শাহজাহানপুর থেকে, নাওমি চারুলতা, তুলতুলি ফ্রম মোহাম্মদপুর, ড্রিম গার্ল আখি ফ্রম মিরপুর, মোনা ফ্রম চাঁচাবাড়ি, আক্রম ফ্রম মিরপুর, অ্যাঞ্জেল রুম্পা ফ্রম মানিকনগর, সোনালি ফ্রম ধানমন্ডি, এবং আরো 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 প্রচুর এস এম এস, সবাইটাই পড়ার চেষ্টা করবো আশা করি, এবং সবাইকে ধন্যবাদ যারা এস এম এস পাঠিয়ে উৎসাহ দিচ্ছেন অথবা যাই লিখছেন না কেন। গল্পে আবার ফিরে যাই, ছিলাম ড্রিমস অ্যাভিনিউ কিভাবে ভূমিষ্ঠ হলো সেই গল্পে, ব্রেইন চাইল্ড কিভাবে অবশেষে পৃথিবীতে এই ধুলোর ধরায় পদার্পণ করলো সেই গল্পে ছিলাম, কোন পর্যন্ত যেন ছিলাম, ওই যে আইবিএর পরীক্ষা তো দিলাম, কিন্তু সামনে আবার বিসিএস রিটার্ন এক্সাম January 11, 2011 থেকে শুরু হবে, তো পড়াশোনা কিছুই হচ্ছে না, ওই মাথার মধ্যে ওগুলোই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এবং অবশেষে এর মধ্যে কোনো মতে আর কি দেখা গেল যে পরীক্ষার সময় একেবারেই চলে আসলো, এবং এর মাঝামাঝি আমার ভাবনাও এগিয়ে যেতে থাকলো যে কি করা যায় কি করা যায়। তো নামটা তো যেটা বললাম যে নাম অবশেষে বাছাই করলাম ড্রিমস অ্যাভিনিউ, কিন্তু সবচেয়ে বড় আসল কঠিন কাজটাই তো রয়ে গেছে যে আসলে কি থাকবে এই শোয়ের মধ্যে, কি করবো আমি, এবং এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এবং তখন আমার কাছে আমার যেটা ভাবলাম বা যেটা ওই মুহূর্তে ভাবছিলাম সেটা আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে
রেডিওর একটু পেছনে ফিরে তাকাতে হয়। আমার কাছে মনে হলো যে আমরা বাংলাদেশের রেডিওর ইতিহাস যদি দেখি, একটু সিরিয়াস কিছু কথাই পড়তে বলতে হচ্ছে, আশা করি বোর ফিল করবেন না, সেটা হচ্ছে যে যদি পেছন ফিরে তাকাই সেই একদম 52, 69, 71 থেকে, যদি ওই সময়টার দিকে যদি তাকাই, ওই সময়টাতে আসলে বিনোদনের এত মাধ্যম ছিল না এবং গণযোগাযোগ মাধ্যম বা ম্যাস মিডিয়া যেটাকে বলা হয় সেটা এত বেশি ছিল না। রেডিওটা এবং টেলিভিশনে তখন এতটা জনপ্রিয় না বা নেই বলতে গেলে। সেই সময়টাতে রেডিও ছিল অনেক শক্তিশালী একটা মাধ্যম এবং দেখা যেত যে ওই টালমাটাল সময়টাতে যখন বাংলাদেশ আরেকটা ভূমিষ্ঠ হওয়ার জন্য আরেকটা নতুন দেশ একই যন্ত্রণায় ঝট তড়পাচ্ছে, ওই সময়টার কথা, তখন হয়তো দেখা যেত যে সেই ঢাকা শহর তো বটেই, মফস্বলের একটা চায়ের দোকান একটা রেডিও বাজছে এবং তাকে ঘিরে শত শত মানুষ এবং অনেক মানুষ একদম উৎসুক নিয়ে অপেক্ষা করছে যে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, তাদের ভাগ্যে কে হাল ধরবে বা আমরা কোন দিকে যাব, অবশেষে সেই সময় বাংলাদেশ কি হবে তার। এই খবরটা শোনা এসে দেখা যেত কোনো মতে পেটে মানে দুটো ভাত গুজে তারপরে তারা সেই যে বাজারে গঞ্জে সেই একটা কোন একটা বড় গঞ্জের দোকানের রেডিওর সামনে সবাই যে গোল হয়ে বসতো, হয়তো রাত পেরিয়ে যেত এবং রেডিওটা খবর শুনে অবশেষে তারা আবার সবাই যখন সেই গায়ের পথ ধরে নিজের গায়ে ফিরতো নিজের বাড়িতে, সবাই হয়তো একটা অন্যরকম আশা উদ্দীপনা উৎসাহ নিয়ে দিন গুনতো যে কি হতে যাচ্ছে। এবং সেই সময়টা থেকেই আসলে আমাদের জাতীয় জীবন বলি আর ব্যক্তিগত জীবন বলি, রেডিওটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল সবার সাথে এবং জীবনের সবচেয়ে একেবারে বুকের ভেতরের একটা জায়গা করে নিয়েছিল সেই সময় রেডিওটা। এবং অবশেষে সেই 71-এর সেই যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের যে ভূমিকাটা ছিল এটা নতুন করে আমার বলার কিছুই নেই। এবং ওই সময়টাতে বিভিন্ন রকম দেশে প্রেমের গান, কারোর লৌহ কপাট, তীরহারাই ঢেবের সাগর এবং বিভিন্ন স্বাধীনতার যুদ্ধের আপডেট, কোথায় মুক্তিবাহিনী বিজয় লাভ করলো, সেই সাথে যেটা ছিল আরো সেটা হচ্ছে যে চরমপত্র পাঠ করা হতো একটু ব্যঙ্গাত্মক ধর্মী, এই সব কিছু দিয়ে যে দেশবাসীকে তো বটেই, মুক্তিযোদ্ধারা যারা হয়তো পরিবার পরিজন কাছের মানুষকে রেখে না খেয়ে না দে এবং নিতান্তই মানবেতর অবস্থায় কোনো মতে নিজের জীবনটাকে টিকিয়ে যুদ্ধ করে যাচ্ছে একটা অবহিত স্বপ্ন বুকে নিয়ে, সেই সময়টাতে তাদেরকে চাঙা করে রাখতো আর কিছুই না, যোগাযোগের আর কোনো কিছুই ছিল না, বিনোদনেরও কিছুই ছিল না, তাদেরকে চাঙা করে রাখতো সেই স্বাধীন বাংলা বেতার সেই গানগুলো, সেই উদ্দীপনাময়ী সেই খবরগুলো এবং সেই চরমপত্র বা সেই সব আয়োজনগুলো, এতটা নিবিড় আত্মার সাথে জড়ানো বন্ধ ছিল ওই সময় বেতার বা রেডিও যাই বলে না কেন, তার অবশেষে দেশ স্বাধীন হলো। এবং তারপরও টেলিভিশন জনপ্রিয় হতে অনেক সময় লেগেছে, ওই সময়টাতে যদি বলি সেই এবং আরো আগেও যদি তাকাই, রেডিওটা ছিল সেই একদম বাংলাদেশের আম জনতা একদম সবচেয়ে বড় কাছের সঙ্গী, দেখা যেত যে তার বিলাস দ্রব্য বলতে তারা সবসময় শুধু একটা জিনিসই বুঝতো, রেডিও বা আবেগের জিনিসও একটি রেডিও, এবং কোনো মতে খেয়ে হয়তো দুপুরে সেই অলস সময়টাতে গড়িয়ে কেউ হয়তো একটু অনুরোধের আসরে গানটা টিউন করতেন, সেই সময় সেই একদম 71-এর আগেও যদি চলে যায়, সেই যখন কলকাতা থেকে রেডিও থাকতো, হয়তো এই দিকে রেডিও তখন এতটা ডেভেলপড হয়নি, ওই সময়ের কথা। এবং দেখা যেত সে মা খালার হয়তো অনুরোধের আসরে একটু শুনতে চাইতেন এবং হয়তো পরিবারের মুরব্বী যিনি থাকতেন কর্তব্য তিনি আবার একটু খবরটা শোনার চেষ্টা করতেন এবং দেখা যেত মাঝে মাঝে আবার রেডিওতে নাটক হতো এবং দেখা যেত না অভিনয়িক তার এক্সপ্রেশন দেখা যেত না, কিন্তু সেই অসাধারণ অভিনয় নৈপুণ্যে সেই টিভি বেতারের নাটকগুলো সবাই মন দিয়ে শুনছেন এবং মাঝে মাঝে আবৃত্তির অনুষ্ঠান হতো, মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হতো যে বিভিন্ন বিখ্যাত কবি যেমন শামসুর রহমান, আল মাহমুদ, শামসুল হক, তারা নিজেদের কবিতা নিজেরা আবৃত্তি করছেন রেডিওতে এবং অনেক সময় যারা গল্প লিখতেন তারা আবার নিজের গল্প নিজের রেডিওতে পড়ছেন, এরকম বিখ্যাত সাহিত্যিক যারা তার কবিতা পড়ে শোনাতেন, গল্প পড়ে শোনাতেন, এরকম অসাধারণ সব আয়োজন হতো। এবং যে ভাবলে এখনো মানে আক্ষেপ আফসোস সবই জায়গায় যে অসাধারণ সব আয়োজন থাকতো সে সময় রেডিওতে, বিনোদন বলুন আর ক্রিয়েটিভিটি বলুন সবকিছুর একটা চূড়ান্ত উৎকর্ষের জায়গা ছিল রেডিওটা। এবং এভাবে রেডিও আস্তে আস্তে এগিয়ে চলে এবং সেই সবার জীবনের ওতপ্রোত ভাবে জড়ানো রেডিওটা। এবং আমি যদি আমার জীবনের কথা বলি, ওগুলো তো অনেক আগের কথা বলছিলাম, স্কুল লাইফের কথা বলি, ওই সময়টাতে রেডিও আমার জীবনে একটা বিশাল ভূমিকা রেখেছিল। যখন আমি 6-7 ওই সময়টার কথা, স্কুল থেকে ফিরেই আমি অনেক সত্যি কথা বলেছিলাম যে ব্যাগটা কোনো মধ্যে ছুড়ে ফেলেই রেডিও নিয়ে মানে রেডিও টিউন করতাম যে কোথায় কি গান হচ্ছে বা কি খবর টবর হচ্ছে একটু শুনে আসা যাক। এবং ওই সময় সিনেমার অনেক ভালো ভালো গান কিন্তু রেডিওর মধ্যে শুনেছি, যেগুলো এখন একেবারে লিরিক্স সহ আমার মুখস্থ সিনেমার নাম সহ, ওই সময় অনেক ভালো গান হতো বলাই বাহুল্য। এরকম আমাদের সবার জীবনেই যে রেডিও বাংলাদেশে জন্মে ভূমিকা রেখেছে, যে রেডিও মানুষের মননে উৎকর্ষতা জাগিয়েছে, যে রেডিও বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে বিনোদন যুগিয়েছে এবং সত্যিকারের বিশুদ্ধ বিনোদন এবং সত্যিকারের একটা পূর্ণতা দিয়েছিল যখন বিনোদনের খুব সীমিত আয়োজন ছিল, সীমিত সম্ভার ছিল, সেই রেডিও কেন এই 2007, 2008, 2009, 2010, 2011, 2013 শুধুমাত্র টিনেজ কিছু ছেলেমেয়ের একদম মানে সস্তা আমোদে বিনোদনের একটা মাধ্যমে কেন পরিণত হবে, যেখানে ডিজুস ভাষায় আর যে কিছু SMS পড়বে এবং বাংলিশ উচ্চারণে কিছু কথা বলবে এবং ডিজুস একেবারেই 14-15-16 বছরের ছেলেমেয়ের SMS পাঠাবে, ওকে অনেকদিন দেখে না, আম মিসিং হার, আম মিসিং মাই জানু, দিস শুড নট বি দ্য কালচার অফ রেডিও।
এবং আলটিমেটলি দুঃখজনকভাবে সত্য যে আসলে এটাই হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এরকম আসলে রেডিও হওয়া উচিত না, যে রেডিও যেটার বিশাল একটা ব্যাপক একটা গণমাধ্যম ছিল সেটার পরিণতি কেন এরকম দুঃখজনক হবে যে 14-15-16-17 বছরের ছেলে মেয়েদের প্রেমপত্র নিবেদনের SMS এর ভাষায় একমাত্র মাধ্যম হবে রেডিও, এবং আর যারা শুধু সেই ডিজুস ভাষায় লেখা সেই ডিজুস ছেলে মেয়েদের SMS গুলোই পড়বে, ও ওকে মিস করছে আর ওকে জানুকে অনেকদিন দেখে না, সো আই এম রিয়েলি মিসিং ইউ সো মাচ জান, এই এটাই রেডিওর হওয়া উচিত না, এটা একটু খুব দুঃখজনক পরিণত হবে যে রেডিও এত স্বর্ণালী একটা অতীত ছিল, সেটা হওয়া উচিত না যেটা আমার কাছে মনে হয়েছিল। এবং এই কথাগুলো ভাবতে গিয়ে বা এরকম কিছু করতে গিয়ে অনেকবার আমাকে আতেল কথা শুনতে হয়েছে, এই শব্দটা অনেকবার মনে হয়েছে এত বেশি সিরিয়াস কেন, বা কেমন যেন ওর প্লে করা গানগুলো ভাল লাগে না, কেমন যেন একটু কেমন যেন মানে এখনকার এই নিউলি লার্নিং ফ্লাইং যারা বেবিজ আর জানুস তাদের কাছ থেকে এরকম আমার এই কথাটা আমি প্রায় শুনেছি। সে যাই হোক আসল প্রসঙ্গে ফিরে যাই, তো তখন আমি ভেবেছিলাম যে রেডিওটা অবশ্যই এমন কিছু হওয়া উচিত, রেডিওর একটা আয়োজন যেটা অবশ্যই যেন এখন যেহেতু রেডিও আরও শোনা অনেক ইজি আর গাড়িতে থাকে মোবাইল ফোনে থাকে অনেক সহজলভ্য, তাই এটা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম হতে পারে। যদিও যেহেতু এখন মানুষের এত সময়ও নেই, যেহেতু কাজে কর্মে ব্যস্ত থেকে আসতে থেকে জ্যামে অনেক সময় নষ্ট হয়, সে সময় রেডিও হতে পারে একমাত্র বিনোদন, তো অনেক শক্তিশালী একটা মাধ্যম এটা হতে পারে এবং সম্ভাবনা অবশ্যই অমিতময় একটা সম্ভাবনার দুয়ার এটা খুলে দিতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একজন আর্চের একটা শো এমন হওয়া উচিত যেটা আসলে শুধু বিনোদন অবশ্যই যোগাবে, পছন্দের গানগুলো তার শোনাবে, মাঝে মাঝে তার মন খারাপ অবশ্যই সান্ত্বনা যোগাবে এবং অনুপ্রেরণার কথাও হয়তো শোনাবে, দুটো ভালোবাসার বাণীও শোনাবে, বিনোদন অবশ্যই থাকবে, সেই সাথে এমন কিছু থাকা উচিত তার পাশাপাশি যেন জীবনকে বুঝতে বা তার নিজের মানুষটাকে তার নিজের অস্তিত্বটাকে বুঝতে বা নিজের জীবনকে বুঝতে বা চারপাশের আবহে পরিমণ্ডলে কি হচ্ছে সেটা বুঝতে অন্তত অনেক সাহায্য করবে এবং স্বপ্ন দেখাতে শিখবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই আমার কাছে মনে হয়েছিল বড় কথা যে আপনাকে আমি যেটা আমার ওই সময় যেটা আমি ভাবছিলাম সেই পরীক্ষার প্রিপারেশন নিতে নিতে পড়া ফাঁকি দিয়ে এগুলোই ভাবছিলাম যে ভালো আমি এমন হয়তো অনেক বইয়ের কথা বলবো যে বইটা আপনাকে নতুন কোনো পৃথিবীর সন্ধান দেবে এবং নতুন করে জীবনকে নিয়ে ভাবাবে, এমন কোনো বইয়ের কথা বলবো, মাঝে মাঝে এমন কোনো সিনেমার কথা বলবো যে সিনেমাটা দেখলে যতবার দেখবেন ততবার চোখে পানি আসবে এবং আপনি নতুন করে বুঝবেন ভাববেন যে আসলে জীবন হচ্ছে এরকমই এবং বাঁচতে হলে এভাবেই বাঁচতে হয়, এরকম কিছু সিনেমার কথা বলবো। এবং অনেক বিখ্যাত জনপ্রিয় গান আছে যে গানগুলো কালজয়ী, সেই গানগুলোর পিছনের গল্পটা আসলে কীভাবে গানটার তৈরি হলো, জন্ম হলো বা গানটার পিছনের ইতিহাস, আরও নানাবিধ তথ্য, এ তো গেলো সিনেমা মুভি এবং সাহিত্যের কথা, এর পাশাপাশি আরও অনেক কিছুই আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে, অনেক আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না অবহেলায় পড়ে আছে, সেগুলো নতুন করে তুলে আনা এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া সবকিছু একটাই কারণে, সেটা হচ্ছে যে আসলে জীবনকে উপভোগ করা বা নিজের বেঁচে থাকাকে উপভোগ করতে হলে এবং সত্যিকারের জীবনটাকে চিনতে হলে যা দরকার একটা কথা আমার খুব প্রিয়, সেই কথা সেরকম যে আমাদের চোখ থাকে আসলে দুটো, সবাই দুটো চোখ দেখে কিন্তু নিজের ভেতরে আসলে শত সহস্র চোখ ঘুমিয়ে থাকে, সেগুলোকে একটা একটা করে জাগাতে হয়, কেউ পারে কেউ পারে না, এবং যে যত বেশি চোখ সারা জীবন ধরে জাগাতে পারে তার জীবনটা তত বেশি বৈচিত্র্য এবং তত বেশি পূর্ণাঙ্গ এবং তত বেশি সে বাঁচে, সে হয়তো মাত্র 20 বছর বাঁচবে কিন্তু মনের ভেতরে সেই চোখগুলো খুলতে খুলতে সে আর অনেক বেশি বছর বাঁচবে সেই মনের চোখ খুলতে গিয়ে। এবং সেই মনের চোখগুলো খুলতে হলে এমন কিছু দরকার, ভালো সাহিত্য, ভালো সিনেমা, ভালো গান এবং ভালো এমন কিছু আয়োজন যেগুলো নিজেকে, নিজের দেশকে, জাতিকে বা জীবনকে বা পৃথিবীকে বা মানব সত্তা সেই এক মহান ধারাবাহিকতাকে বুঝতে সাহায্য করবে। এরকম কিছু আমার যেটা ভাবনা ছিল এরকম কিছু দেব, শুধুমাত্র একজন আরেকজনের জানুকে মিস করছে এবং তাকে না দেখতে পেয়ে কেন ফোনটা বন্ধ, ওকে একটু প্লিজ বলো ফোনটা খুলতে, এটাই একমাত্র FM রেডিও হওয়া উচিত না, যেটা আসলে দুঃখজনকভাবে সত্যি যে বেশিরভাগ সময় এটাই হয়ে আসছে এবং এখনো হয়তো হচ্ছে। উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স ইট শুড বি লাইক দ্যাট ওয়ে, এই জন্য এত ত্যাগতি দীক্ষার মাধ্যমে রেডিও একটা স্বর্ণালীন ভবিষ্যৎ এভাবে একটা ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে না, নিছক একটা সস্তা আমাদের মাধ্যমে পরিণত হতে পারে না, এরকমই ভাবনা ছিল। এবং এগুলোর সাথে হয়তো আপনি একমত হতে পারেন এবং হয়তো দ্বিমতও পোষণ করতে পারেন, বাট আমি আসলে গল্প করার ছলেই বলছি ওই সময়টাতে কি ভাবছিলাম। আপাতত এটুকুই থাক, বাকি গল্প আবার গান শুনে এসে করবো। এবং আপনি যদি কোনো গান শুনতে চান, কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান, মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে লিখবেন নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। এই গানটা একটা পছন্দের গান, অনেকবার প্লেও করেছি এবং রিকোয়েস্ট এসেছে, সেটাই শুনছি। Friends, welcome back once again. শুনছেন আজকে আরেকবার চলছে এখনো Dreams Avenue Radio আমার 88.4 FM এ, এবং আজকে হচ্ছে আমাদের Dreams Avenue 100তম পর্ব, খুবই খুশির দিন, খুবই আনন্দের দিন, আমার সালাম নিন। আর একটু আগে শুনছিলাম Eagles এর গান Love Will Keep Us Alive এবং তার আগে ছিল Winning এর গান হৃদয় জুড়ে। আর যে গল্পে ছিলাম সেই গল্পে ফিরে যাবো, তবে তার আগে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটি কবিতা বলে নেওয়া ভালো, আজকে সবগুলো কবিতা কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নানা খুব চমৎকার চমৎকার কিছু প্রেমের কবিতা। এটা নাম হচ্ছে হারাই হরিণপুর। যে পায় সে পেয়ে যায়, সকলে পায় না, কাকে বলো অভিমান কার সাথে, তবে অমনি হবে হয় ভেঙে তছনছ, পুড়ে পুড়ে খাক হও বিষণ্ন অঙ্গার, কি
কিছুই পাবে না তবু। যে পায় সে পেয়ে যায়, বাকিরা হারায়। কে যায় হরিণপুর, কতজন, কারা? একজন হাসে শুধু দক্ষিণার হাসি, ভালোবাসি বলে তারে যেখানে জড়াই, সে তো শুধু মাংস, হাড়, হিয়ার উপমা। তাকে কি হৃদয় বলে, বক্ষস্থিত প্রাণ? কে তারে পেয়েছে কবে, কতজন, কারা? যে পায় সে পেয়ে যাবে, আমার হবে না, রবে না জলের চিহ্ন রোদের কপালে। আমি শুধু চাষ হব, হব না ফসল, বনভূমি কেটে শুধু নগর বানাব। কে গেল হরিণপুর, কতটা বয়স, কতটা অক্ষান তার হৃদয়ের আয়ু, হয় নাই জানা। দেখি তার দেহখানা বেড়ে ওঠে রোদে, আধার কেটেছে যারা শীতার্ত অঘনে, তারা থাকে স্বপ্নহীন নমার খাঁচায়। যে পায় সে পেয়ে যায়, সকলে পায় না তারে। সুন্দর কবিতা। অলরাইট, যেখানে ছিলাম আমি, কোথায় যেন ছিলাম, অনেক কথা সিরিয়াস সিরিয়াস কথা বলে ফেললাম, কাউকে হার্ট করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই আনন্দের দিনে কাউকে দুঃখ দিতে চাই না। তো বললাম যে ভাবনাগুলো ভাবছিলাম আসলে ড্রিমস অ্যাভিনিউ ডিজাইন করতে গিয়ে বা শোয়ের প্ল্যান করতে গিয়ে, আর তবে সবশেষে একটা কথা মাথায় ছিল যে যেহেতু শোয়ের নাম ড্রিমস অ্যাভিনিউ, যেটা বললাম যে সব পরিশেষে বিনোদন হোক বা বিভিন্ন জীবনের নানা কোণে আলো ফেলে জীবনটাকে দেখানো হোক, উদ্দেশ্য একটাই যে সবাইকে অন্তত কিছুটা ভালো সময় উপহার দেওয়া। সপ্তাহে সেই ব্যস্ততায় পড়ে যেখানে সবাই স্বপ্ন ছুড়বে, স্বপ্ন ধরবে, স্বপ্ন ভাগাভাগি করবে, স্বপ্ন নিয়ে লোফালোফি করবে, একটা স্বপ্নময় সময় কাটবে, এটাই আলটিমেটলি উদ্দেশ্য ছিল। তো এর পাশাপাশি তো পরীক্ষা, রিটার্ন বেসিস এসে গেল, 11 থেকে 22 না 23 তারিখ পর্যন্ত দিলাম, জীবনী শক্তির অর্ধেক চলে গেল এখানেই সেই মহা যন্ত্রণাকর পরীক্ষা দিতে দিতে। অবশেষে ফ্রি হলাম এবং তখন আমি প্রথম রেডিতে আসলাম বিসিএস রিটার্নটা। এতদিন শুধু ফোনে ফোনেই কথা হচ্ছিল এবং প্ল্যানগুলো শেয়ার করছিলাম। অবশেষে সেই জানুয়ারির 22 তারিখ হয়ে যাওয়ার পরে তারপরে রেডিতে আসলাম এবং তখন এসে প্ল্যানগুলো ভালোভাবে জানালাম বা সবকিছু ফাইনাল হলো, সেটেল ডাউন হলো এবং সবকিছু অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে তখন আমি স্টুডিওতে এসে কাজটা শুরু করলাম। শো শুরু হবার আগে সেটা হচ্ছে যে আমার ভয়েসে যে কথা সব শোয়ের নামটা জানো, যেমন এটা ড্রিমস অ্যাভিনিউ, এই যে আমার এটা আমারই ভয়েসে যে ড্রিমস অ্যাভিনিউ নামটা বাজে এটা, তারপরে এরকম কিছু সেগমেন্টের সময় যেটা হয় যে মুভি অফ দ্য উইক, ফিল্ম লাইব্রেরি, এই আচ্ছা সেগমেন্টের রেকর্ড করা তো পরে কথা, সেগমেন্টগুলোর নাম কীভাবে ভাবলাম সেটা ঠিক করি। তো ভাবলাম, আমি প্রথমে ভাবনা ছিল যে এসএমএস খুব কম পড়বো এবং আগে থেকে অনেক কম পড়ি। সেটা হচ্ছে যে আমার উদ্দেশ্য ছিল যে ওই বিভিন্ন জিনিস নিয়ে বলা, মানুষের সাথে অনেক কিছু শেয়ার করা, তথ্য হোক বা বিভিন্ন ঘটনা হোক বা যে যাই স্বপ্ন হোক যাই হোক, এরকম অনেক কিছু শেয়ার করা, এসএমএস যত কম পড়া যায় মানুষকে যত বেশি দেওয়া যায়, এরকম একটা ভাবনা ছিল। এবং তখন ভাবলাম যে অনেকগুলো সেগমেন্ট রাখবো এবং প্রথমে আমার যেটা ইনিশিয়ালি যেটা প্ল্যান ছিল যে এখন তো আমি অনেক এসএমএস পড়ি, সবার এসএমএস মোটামুটি পড়ার চেষ্টা করি, যেগুলো এসএমএস পড়ার মতো, কিন্তু শুরুতে আমার প্ল্যান ছিল যে এসএমএস একেবারেই থাকবে না, খুব কম, হাতে গোনা কয়েকটা থাকবে আর পুরো সজোরে শুধু সেগমেন্ট থাকবে। তো পরে আসলে এতগুলো সেগমেন্ট একই দিনে করা ফিজিবল না, এই জন্য সেগমেন্ট কমাতে হয়েছে। তো ইনিশিয়াল আমার প্ল্যান ছিল ওরকম যে অনেকগুলো সেগমেন্ট থাকবে এবং তখন ভাবলাম যে কী কী সেগমেন্ট রাখা যায়। কিছু সেগমেন্ট তো খুব পরিচিত, রেগুলারলি করে থাকি, যেমন এফএম লাইব্রেরি, সাহিত্য নিয়ে, মুভি অফ দ্য উইক সিনেমা নিয়ে, সাউন্ড অফ মিউজিক, গানের পেছনের গল্প নিয়ে, উইকেন্ড ট্রিভিয়াতে অনেক রং বেরঙের মজাদার বিচিত্র সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কিছু থাকে, এরকম বেশ এই সেগমেন্টগুলো তো পরিচিত। এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো সেগমেন্টের আমার প্ল্যান ছিল এবং ডিজাইন করেছিলাম, মোটামুটি 12-13টা সেগমেন্টের ডিজাইন আমি করেছিলাম এবং সেগুলো সবগুলোই ওই সময় আমার মনে হয়েছিল খুব ভালো হবে। এবং সবগুলো এসে আমি ওই যে শো শুরু করার আগে স্টুডিওতে এসে ভয়েস রেকর্ডগুলো সবগুলোর নাম আমি একটু একটা মজার কাজ করি। কিছু সেগমেন্ট তো আপনি শুনতেই থাকেন সবসময়, কিন্তু যে সেগমেন্টগুলো কখনোই করিনি সেইগুলোর কিন্তু আমি নাম রেকর্ড করেছিলাম, যে সেগমেন্টের আগে নামগুলো আমি একটু সবগুলো শোনাই, দেখুন কিছু পরিচিত কিছু অপরিচিত লাগবে। শুরু করছি, হ্যাঁ দেখুন সেগমেন্টগুলো পরিচিত কিনা। সাউন্ড অফ মিউজিক, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, Me and myself, nostalgia, Pruthum Jokhon, weekend torture, wind of change. Movie of the Week, FM Library.
সেগমেন্টে না আসা অবাক হয়েছে, যেগুলো তো কখনো হলোই না, এগুলো তাহলে কি ব্যাপার কি ছিল? এটা বলতে গিয়ে আসলে এই মুহূর্তে প্রচন্ড রকম অপরাধ বোধই কাজ করছে আমার মনে, এবং আমি লজ্জিত ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে যে সেগমেন্টগুলোর নাম আবার বলি যেগুলো কখনোই আপনি শোনেননি। এরকম ছিল কিছু ড্রিমস আনলিমিটেড, ফুড ফর থট, মি অ্যান্ড মাইসেলফ, নস্টালজিয়া, প্রথম যখন, উইকেন্ড অবজার্ভ, উইন্ড অফ চেঞ্জ, অভিযাত্রিক, এবং এই সেগমেন্টগুলো কখনো করা হয়নি। এবং আরেকটা সেগমেন্ট ছিল রহস্য শেষ নেই, ওটার ভয়েস রেকর্ড করা ছিল, বোধহয় ওটা বোধহয় হারিয়ে গেছে, রহস্য শেষ নেই এরকম একটা সেগমেন্ট ছিল। এই প্রথম একটা বিষণ্নতা গ্রাস করছে আজকে আমাকে, কারণ আসলে ওই যে ব্রেন চাইল্ডের কথা বলছিলাম না, যে স্বপ্ন একটা শিশু নিজের মাথার মধ্যে লালন করছে ভূমিষ্ঠ হবে, ঠিক এগুলো আসলে ব্রেন চাইল্ড ছিল, কিন্তু ওগুলো নানা কারণে করা হয়নি। সেই কারণগুলো যদি বলতে চাই, আসলে অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সীমাবদ্ধতা থাকে, এবং সব সীমাবদ্ধতার জন্য আমি দায়ী না, পারিপার্শ্বিকতার অনেক কিছুই দায়ী ছিল, কিন্তু আমি অন্য কিছুর উপরে দায় না দিয়ে আসলে সব ব্যর্থতাগুলো আমি নিজেই নিচ্ছি, যে আসলে হয়তো আমারই ব্যর্থতার জন্য এই সেগমেন্টগুলো করা হয়নি। কিন্তু ইনিশিয়ালি প্ল্যান ছিল, এবং সেগমেন্টগুলো আসলে প্রত্যেকটা কী থাকার কথা ছিল এগুলো এখন শেয়ার করছি না, কারণ এখন আশা আছে যে ভবিষ্যতে হয়তো করতেও বা করবো হয়তো অনেক সময়, তাই যখন করবো হয়তো তখনই বুঝবেন যে সেগমেন্টগুলো আসলে কীরকম হবার কথা ছিল। তবে এখনো ভাবলে খারাপ লাগে, এবং এই জন্য এগুলো নিয়ে খুব বেশি ভাবি না যে সেগমেন্টগুলো কখনো করা হয়নি। এবং অনেক সুন্দর সুন্দর প্ল্যান ছিল, অনেক ভালো ভালো প্ল্যান ছিল, ওই যে বললাম সব দোষ দায়ভার ব্যর্থতা আমি আমার কাঁধে নিচ্ছি, হয়তো আমারই ব্যর্থতার কারণে এগুলো করা হয়নি, করতে পারলে হয়তো ড্রিমস অ্যাভিনিউ আরো অনেক সুন্দর হতো। তবে আমি আমার আসলে চেষ্টা করেছি, আমি অনেক অনেক ব্যস্ততা থেকে অনেক এত কিছু ম্যানেজ করে তারপরেও সময় বের করে এখনো করে যাচ্ছি, কিন্তু আসলে হয়তো ব্যস্ততাটা আরেকটু কম থাকলে আর অনেক বেশি সময় দিতে পারতাম, এইগুলো হয়তো রেগুলারলি করতে পারতাম। কোনো কিছুর উপরে দোষ আবারও দিচ্ছি না, সবটুকু দোষ আমার, তবে চেষ্টা করবো, দোয়া করবেন যেন এই সেগমেন্টগুলো অ্যাটলিস্ট মাঝে সাঝে হলেও যেন নিয়ে আসতে পারি, এই ব্রেন চাইল্ডগুলো অবশেষে যেন ভূমিষ্ঠ হয়। তো এই সেগমেন্টগুলো এসে স্টুডিও তো যে কথা বলছিলাম সেখানে আবার ফিরে যাই, স্টুডিওতে এসে ভয়েস রেকর্ড দিলাম, যে এই সেগমেন্টগুলোর নাম রেকর্ড করলাম, এবং তখন অন্যরকম উত্তেজনা, কারণ পুরো পিকনিক পিকনিক ফ্লেভার, শোর তখন শুরু হয়নি, পরীক্ষা টরীক্ষা শেষ, এবং স্টুডিওতে আসছি এক এক দিন এসে এইগুলো রেকর্ড করছি এবং গল্প করছি, শেয়ার করছি যে কি হতে পারে, আড্ডা দিচ্ছি, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, কিছুদিন পরে আবার শো শুরু করবে, এতদিন দীর্ঘ বিরতির পরে, অন্যরকম উত্তেজনায় সময় কাটছিল, এবং এর মধ্যে রেজাল্ট দিয়ে দিল আইবিএর, অবশেষে টিকলাম যেটা, এবং এই জন্য আনন্দটা আরো বহুগুণ বেড়ে গেল। আর অবশেষে ফেব্রুয়ারি মাস আসলো, 1 তারিখে 2 তারিখে হবে আঘাতছে। প্রথমে প্ল্যান ছিল যে ফেব্রুয়ারি একদম শুরুতেই শো করা শুরু করবো, মাসের শুরু থেকে, কিন্তু পরে আর একটু পিছিয়ে গেল অনিবার্য কারণবশত, এবং পিছাতে পিছাতে আরেকটু করে পিছাচ্ছে, এবং আমারও কষ্ট যন্ত্রণা অপেক্ষা আরও বাড়ছে, কবে কবে কবে। এর মধ্যে অবশেষে ফেব্রুয়ারির 2011-র ফেব্রুয়ারির 9 তারিখে আমার এখনো মনে আছে আইবিএতে ক্লাস শুরু হলো, নতুন একটা জীবন শুরু করলাম, আইবিএ লাইফ, সেটা শুরু হলো 9 তারিখে, এবং দ্বিতীয় ইনিংস আমার রেডিওতে আরেকটা নতুন জীবন, সেটা শুরু হলো তার পরের দিন 10ই ফেব্রুয়ারি, ওই দিন ছিল বৃহস্পতিবার, টক টু মি করেছিলাম, আর তার পরের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ড্রিমস অ্যাভিনিউ, যেটা আজকে 100তম পর্বে পা দিল। তখন হয়তো জানতাম না এতগুলো পর্ব হতে পারে বা হবে, কিছুই জানতাম না। অবশেষে সেই দিনটাতে পরে আসছি আমি 11ই ফেব্রুয়ারিতে, তবে তার আগের ঘটনা পর্যন্ত এই মোটামুটি শেয়ার করলাম। আপাতত গানে চলে যাচ্ছি, এবং বন্ধুদের বলছি যদি কোনো SMS পাঠাতে চান, কোনো গান শুনতে চান, নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, অবশ্যই করবেন, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে আর এ লিখবেন, রেডিও মানে শর্টেস্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটা আবৃত্তি শুনবো, তারপর একটা গান। যেটা সঞ্জীব চৌধুরীর লেখা একটা কবিতার পরে গানে রূপান্তর হয়েছে, এবং সেই কবিতার আবৃত্তিটা শুনেছিলাম শিমুল মোস্তাফার কণ্ঠে, এবং তারপরে গানটা শুনলাম। আর এখন আমি আছি আমার হট সিটে, আপনাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, এবং দেখা যাক কি হতে পারে এখন। মুভি অফ দ্য উইক, স্বাগত জানাচ্ছি, কিন্তু আজকে কোনো মুভির কথা বলবো না, আজকে হচ্ছে যেহেতু 100তম এপিসোড হচ্ছে, তাই ঘুরে দেখা যায় গত এপিসোড গুলোতে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখন পুরো গত সপ্তাহ পর্যন্ত আসলে অনেক মুভির কথাই হয়তো বলেছি, দেখা যাক কি কি মুভির কথা বলেছিলাম, একটু আমরা রিভিউ করে আসি। অনেকগুলো হয়তো আপনার মনে পড়বে, হ্যাঁ এটা শুনেছিলেন এবং হয়তো দেখেওছেন, আবার অনেকগুলো হয়তো আপনি শুনে দেখা হয়নি।
একদম প্রথম যেটা 2011 সালের 11ই ফেব্রুয়ারি যে প্রথম এপিসোড করেছিলাম ড্রিমস অ্যাভিনিউ, সেখানে যে মুভিটার কথা বলেছিলাম সেটা ছিল 127 আওয়ার্স, এখনো মনে আছে আমার। অসাধারণ একটা ছবি, এবং প্রথম দিন ওই মুভিটা চুজ করার একটা কারণ ছিল, ওই মুভিটাতে আসলে কাহিনীটা এরকম যে একজন মানুষ একেবারেই মৃত্যুমুখে পড়ে যায় এবং তার বাঁচার কোনো সম্ভাবনাই ওখানে থাকে না। অ্যাডভেঞ্চার পাহাড়ের ভেতর অভিযান করতে গিয়ে একদম নিচে পড়ে যায় এবং দুই পা ছড়িয়ে দিয়ে কোনো মতে পাহাড়ের গা ধরে কোনো মতে বেঁচে থাকে এবং 127 ঘন্টার একটা নির্মম যুদ্ধ চলে জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যেটাকে বলে আসলে বহির্ভাষায়, ঠিক সেরকম একটা অবস্থা। এবং ওই অবস্থা থেকে একদম অবিশ্বাস্যভাবে সে আবার জীবনে ফিরে আসে এবং যদিও ইনজোর্ড হয়, হাত বা পা হারিয়ে ফেলে, কিন্তু তারপরে সে আবার জীবনে ফিরে আসে এবং বেঁচে ওঠে তীব্র ইচ্ছা শক্তি এবং সংগ্রামের কারণে। এবং আমি যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমার শরীরে একটা উদ্দেশ্য ছিল মানুষকে নতুন করে স্বপ্ন দেখানো বা বাঁচার আনন্দটা, বাঁচার অনুপ্রেরণা যোগানো কিছুটা হলো দেয়া, তো ওই মুভিটার থিমের সাথে আমার মনে হচ্ছিল যেটা যায় যেহেতু প্রথম দিন এই মুভিটা নিয়ে বলবো, এবং অস্কার নমিনে একটা মুভি ওই মুভিটা 127 আওয়ার্স, এটা ছিল প্রথম এপিসোডের মুভি অফ দ্য উইক সেগমেন্টের। তারপরে কালে কালে পর্ব এগোতে এগোতে অনেক মুভির কথা বলেছি, কিছু হয়তো কমেডি মুভি ছিল, কিছু ছিল হয়তো রোমান্টিক ফিল্ম, কিছু ছিল যুদ্ধ নিয়ে এবং কিছু হলো ড্রামা থ্রিলার, এরকম অনেক সিনেমা ছিল। আমি কয়েকটা মুভির নাম বলছি, আই অ্যাম স্যাম নামের একটা মুভি বলেছিলাম, আমার খুবই পছন্দের একটা ছবি, 5-6 বার দেখা, অসাধারণ একটা সিনেমা। একজন মানসিক ভাবে অসুস্থ কিছুটা ভারসাম্যহীন একজন বাবা, কিন্তু সে মানসিকভাবে ভারসাম্যহীন হলেও তার ছোট্ট মেয়েটা, এবং ভারসাম্যহীনতার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু যতটাই মানসিক ভারসাম্যহীন সে হোক, অপ্রাকৃতিস্থ হোক, তার ছোট মেয়েটার প্রতি ভালোবাসা পৃথিবীর কোনো বাবার থেকে তার কোনো সে কম না, বরঞ্চ হয়তো বেশি হতে পারে। এবং সেই মানুষটা আইনের সাথে লড়ছে তার মেয়েটাকে রক্ষা করার জন্য, কারণ যেহেতু সে মানসিকভাবে অসুস্থ, আইন তা চায় তার কাছ থেকে মেয়েটাকে নিয়ে তাদের কেয়ারে রাখতে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে, মানবাধিকার সংস্থা, তারা চায়, কিন্তু তারা কেউ বোঝে না যে বাবা হৃদয়ের যে তৃষ্ণা তার মেয়েটাকে একমাত্র বাঁচার অবলম্বন তাকে ছিনে নিতে চায় তার কাছ থেকে। এবং এই যে একটা লড়াই চলতে থাকে বাবার সাথে সেই আইনি সংগঠনগুলোর, এর মাঝখান থেকে বাবার মেয়ের যে অসাধারণ সেই ভালোবাসার গল্পটা ফুটে এসেছে, অসাধারণ একটা সিনেমা আই অ্যাম স্যাম। আরেকদিন বলেছিলাম দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস, এটা একটা অস্কার উইনিং ফিল্ম, 1991-এ অস্কার জিতেছিল এই সিনেমাটা, এবং থ্রিলার একটা ছবি, এবং যে ছবিতে মাত্র 16 মিনিট অভিনয় করে অ্যান্থনি হপকিন্স শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জিতেছিলেন, অসাধারণ একটা থ্রিলার, সেটা বলেছিলাম একদিন, দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস। আরেকদিন বলেছিলাম হচ্ছে পোল্যান্ডের একটা ছবি, আর শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, একজন নানা রকম বিভিন্ন বহির পারিপার্শ্বিক এবং বহিরঙ্গের নানা রকম ঘাত প্রতিঘাত সহিতে সহিতে একটা লোক কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সিনেমাতে, এবং সে একটা খুন করে ফেলে একটা গাড়ির ড্রাইভারকে, এবং তার ফলে তার ফাঁসি হয়, এবং ফাঁসির রায় কার্যকর করার সময় তার যে বাঁচার একটা আকুতি এবং তীব্র চেষ্টা, এবং ওই শেষ দৃশ্যটা আসলে অনেকেই সহ্য করতে পারবে না, এতটা এতটা মর্মস্পর্শী এবং এতটাই মর্মান্তিক ওই শেষ দৃশ্য যখন থেকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। এবং এই সিনেমাটা ক্রিস্টোফ কিয়েসলোভস্কির একটা সিনেমা, এটা রিলিজ হওয়ার পর পোল্যান্ডে একটা বিশাল শোরগোল উঠেছিল যে ফাঁসি নিষিদ্ধ করতে হবে এরকম, ওই সিনেমাটা বলেছিলাম একটা এপিসোডে, আর শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, এবং ওই একই পরিচালকের ক্রিস্টোফ কিয়েসলোভস্কির আরেকটা ছবি পোল্যান্ডেরই, আর শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ, হত্যা নিয়ে একটা সিনেমা, ভালোবাসি নিয়ে আরেকটা সিনেমা, এটা বলেছিলাম আরেকটা এপিসোডে। এবং এখানে দেখা যায় যে একটা 12-13 বছরের কিশোর বাইনোকুলার দিয়ে জানালা দিয়ে তার পাশের ফ্ল্যাটের এক, তার থেকে অনেক হয়তো তার বয়স তার চেয়ে দ্বিগুণ, এক মহিলাকে প্রতিদিন দেখতে দেখতে একটা সময় তার প্রতি একটা ভালো লাগা ওই কিশোরের মনে জন্ম নেয়, এবং অবশেষে তাদের মধ্যে পরিচয় হয়, চেনাজানা বাড়ে এবং ঘনিষ্ঠতা হয় একটা সময়, কিন্তু এটা সেই টিপিক্যাল সংস্থা প্রেমের ছবি না, অসাধারণ একটা সিনেমা, এবং অবশ্যই দেখানো হয় আসলে, এইটা অবশ্যই ভালো লাগবে, মাস্ট ওয়াচ একটা ফিল্ম, শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ, পোল্যান্ডের ছবি, যেটা অনুকরণে যেটা নকল করে হলেও ইন্ডিয়াতে বোধহয় একটা সিনেমা হয়েছিল বস্তা পচা। তারপরে আরেকদিন বলেছিলাম ওয়াক ইন দ্য ক্লাউডস, এটারও পরপর দুটো কাটলেও হবে, দুটো সিনেমা, এটাও নকল হয়েছে ইন্ডিয়াতে, এটা একটা চমৎকার একটা রোমান্টিক ফিল্ম হলিউডের, ওয়াক ইন দ্য ক্লাউডস, এবং এই সিনেমাটাতে ওই ডাইরেক্টর যেন কি নাম, স্মৃতি শক্তি খুব খারাপ হয়ে গেছে আমার, খুব জনপ্রিয় একজন নায়ক, ম্যাট্রিক্সের নায়ক, কিয়ানু রিভস এই সিনেমাতে আছেন, এবং দারুণ একটা সিনেমা, যে যুদ্ধ থেকে ফিরে দেখে যে তার স্ত্রী আর আগের মতো নেই এবং তার সাথে কোনো কিছুতে মিলছে না, এবং তাকেও কোনোভাবে আর তার সাথে বাকি জীবন কাটানো সম্ভব না, তখন সে একেবারে বিভাগীর মতো হয়ে যে ব্যাগ নিয়ে যুদ্ধ থেকে ফিরেছিল সেটা নিয়ে আবার বেরিয়ে পড়া অজানা উদ্দেশ্যে, এবং এভাবে পথিমধ্যে এক তরুণীর সাথে দেখা হয় যে এক অনাকাঙ্ক্ষিত সন্তান তার নিজের ভেতরে বয়ান বহন করছে যার পিতৃ পরিচয় নেই, এবং সে নিজেও বুঝতে পারছে না কিভাবে বাড়িতে গিয়ে দাঁড়াবে এই অবস্থায়, তখন সে বাসের মধ্যে গিয়ে কিয়ানু রিভসের সাথে তার পরিচয় হয়, এবং তখন সে তাকে একটা অভিনব প্রস্তাব দেয় যে সে কেন এই সন্তানের বাবা হিসেবে অভিনয় কিছুদিন করে না কেন, তাহলে অন্তত নিজের বাড়িতে গিয়ে সে কিছুদিন মুখ দেখাতে পারবে বা অন্তত অপমান সইতে হবে না, এবং কিয়ানু রিভস রাজি হয়ে যায় এবং তাকে তার স্বামী বানিয়ে, বাহুবু স্বামী বানিয়ে তার সেই গ্রামের বাড়িতে নিয়ে যায়, এবং সেখানে একটা আঙুর ক্ষেতের মাঝখানে একটা বাড়ি, এবং অসাধারণ একটা ড্রামা, অসাধারণ একটা রোমান্টিক ফিল্ম, দারুণ দারুণ, ওয়াক ইন দ্য ক্লাউডস। আরেকদিন বলেছিলাম স্লিপলেস ইন সিয়াটল, এটা আরেকটা রোমান্টিক ফিল্ম,
এই ফাঁকে আরেকটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে আমি এতদিন পর্যন্ত মুভি অফ দ্য উইকে যতগুলো সিনেমা বলেছি সবগুলোই যে আমি দেখেছি তা কিন্তু না, বেশিরভাগই দেখেছি, কিন্তু কিছু সিনেমার কথা বলেছি যেগুলো আমি নিজেও দেখিনি, হয়তো রিভিউ পড়ে বা ইন্টারনেট থেকে পড়ে বলেছি যে এটা ছিল এরকম একটা সিনেমা, এটা আমি দেখিনি, এখনো দেখা হয়নি। স্লিপলেস ইন সিয়াটল, টম হ্যাঙ্কস এবং মেগ রায়ান, এটা একটা 90s-এ একটা খুব চমৎকার রোমান্টিক জুটি ছিল, টম হ্যাঙ্কস এবং মেগ রায়ান, তাদের একটা সিনেমা এটা, স্লিপলেস ইন সিয়াটল। এবং ওই সিনেমাতে একজন আর্জে থাকে, টম হ্যাঙ্কস, এরকম একটা সিনেমা এবং খুব ভালো একটা রোমান্টিক ফিল্ম, দেখতে পারেন। এরপরে কোন একটা দিন বলেছিলাম রাশিয়ান একটা ফিল্মের কথা, দ্য রিটার্ন, যে দুই ভাই, একজনের বয়স হয়তো 8-9, একজন হয়তো 12-13, তারা জন্ম থেকে কোনোদিন তার বাবাকে দেখেনি, এবং হঠাৎ করে দেখা গেল যে, এবং সবসময় জানতো তার বাবা আসলে নেই, এবং এই নিয়ে মাও কিছু বলতো না, কিন্তু হঠাৎ করে একদিন তারা খেলা থেকে ফিরে বাসায় ফিরে দেখেছে একজন লোক বসে আছে ঘরে, এবং সেই নাকি তাদের বাবা। এবং স্বাভাবিক জীবনে যদি প্রথম দেখে একটা দূরত্ব কাজ করে এবং কেউ কারো কাছে আসতে চায় না, এবং সেই অদ্ভুত লোকটা হঠাৎ করে যে নাকি তাদের বাবা, হঠাৎ করে ঘোষণা দেয় তাদেরকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাবে, কোথায় যাবে কিছু জানে না তারা, এবং অজানা উদ্দেশ্যে তারা রওনা হয় দুই ছেলে এবং তাদের বাবা, এবং সেখানে নানা অসম্ভব সম্ভব ঘটনা ঘটতে থাকে, এবং এই বিভিন্ন বিচিত্র ঘটনা দিয়ে তারা তাদের বাবাকে হারালেও অবশেষে তারা সেই কিশোর থেকে প্রকৃত যুবা বা প্রকৃত মানুষে পরিণত এবং অনেক ম্যাচিউর হয়ে যায় একটা মৃত্যুর ঘটনা দিয়ে। দারুণ একটা সিনেমা রাশিয়ান ফিল্ম, দ্য রিটার্ন। শ্রেক এর কথা বলেছিলাম একদিন, একটা অ্যানিমেশন ফিল্ম, এবং খুবই পছন্দের আমার এখনো শ্রেক, সেটার কথা বলেছিলাম একদিন। দ্য শিপিং নিউজ নামে একটা সিনেমার কথা বলেছিলাম, এটা আরেকটা দারুণ সিনেমা, এবং ওই যে যে কথাগুলো আমি শো এর মধ্যে বারবার ঘুরে ফিরে আসে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাওয়া, বাঁচার লড়াই করা, স্বপ্ন এবং তিক্ত অতীতকে ভুলে ভবিষ্যতের স্বপ্নে দিন গোনা বা দিন সাজানো, এরকম কিছু কথা আমি প্রায় বলি। এটা এরকম একটা সিনেমা যে একটা মানুষ সব কিছু হারায়, স্ত্রী তাকে ছেড়ে যায় এবং ছেড়ে গিয়ে অন্য একজনের সাথে ঘরবার থেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সব কিছু ভেঙে চুরে নষ্ট হয়ে যায় একটা মানুষের, সেই মানুষটা জায়গা পরিবর্তন করে অনেক দূরে চলে যায়, একদম কানাডার উপকূলে একটা জায়গায়, নিউফাউন্ডল্যান্ডে, সেখানে গিয়ে নতুন করে জীবন গড়ে তোলে, আস্তে আস্তে কি হয়েছে নতুন করে জীবনে একটা স্বপ্ন দেখে। এবং সিনেমার শেষ লাইনটা ছিল অসাধারণ, যে ঘটনা এরকম ছিল যে একজন মানুষ মারা যায় পানিতে ঝড়ের কবলে পড়ে, সবাই যখন তাকে শোক প্রকাশ করছে, কান্নাকাটি করছে এবং কিছুক্ষণ পরে কবরে নিয়ে যাবে, হঠাৎ করে সেই মানুষটা উঠে বসে এবং দেখা যায় আসলে সে মরেনি। এই ঘটনাটা থেকে সেই নায়ক, এটার নায়ক ছিলেন কেভিন স্প্যাসি, তো কেভিন স্প্যাসি একদম লাস্ট কথাতে এরকম ছিল যে একজন মৃত মানুষ যদি আবার নতুন করে বেঁচে উঠতে পারে, আমি বেঁচে থেকে কেন আবার নতুন করে বাঁচতে পারবো না। দারুণ ইন্সপায়ারিং একটা ফিল্ম, জীবনকে ভালোবাসবেন অবশ্যই ছবিটা দেখলে, দ্য শিপিং নিউজ। এটা বলেছিলাম একদিন, মিট জো ব্ল্যাক ছিল আরেকটা সিনেমা, যে পরলোক থেকে, অমর্ত্য লোক থেকে একজন দেবদূত এসে মানুষের ভালোবাসা, মানুষের হৃদয়ের মমতা এবং আত্মার বন্ধন দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় সে আর ওই অমর্ত্য লোকে ফিরে যেতে চায় না, এবং সেই মাটির পৃথিবীতেই, ধুলোর পৃথিবীতেই থাকতে চায়, এবং এরকম একটা সিনেমা। ব্র্যাড পিটের একটা ফিল্ম, এটা অসাধারণ একটা সিনেমা, অ্যান্থনি হপকিন্সও আছেন এই সিনেমাতে, মিট জো ব্ল্যাক, দ্য উইমেন, এই সিনেমাটার কথা কবে বললাম এটা বলিনি, এটা নাম ছিল সে দ্য ওমেন, এটা একটা হরর ফিল্ম, OMEN, দ্য ওমেন ছিল, এবং এটা খুব ক্লাসিক একটা হরর ফিল্ম, এবং গ্রেগরি পেক, কিংবদন্তি নায়ক, তার অভিনীত একটা সিনেমা, এবং খুবই খুবই সুপার হিট এবং খুবই ভালো একটা হরর ফিল্ম, দ্য ওমেন। একজন শিশুর জন্ম নেওয়ার পরে দেখা যায় যে মাথার পিছনে 666, যেটা শয়তানের চিহ্ন বলা হয়, এরকম একটা সাইন থাকে, তো সবাই তো ভয় পেয়ে যায় এবং দেখা যায় তার জীবনে নানা সব হরর ঘটনা ঘটতে থাকে। মাস্ট ওয়াচ একটা হরর ফিল্ম, দ্য ওমেন। সুইট নভেম্বর আরেকটা রোমান্টিক ফিল্ম, ওই যে সেই নায়ক টিকটকে যার কথা বলছিলাম, এবং সেই ম্যাট্রিক্সের নায়ক কিয়ানু রিভস, কিয়ানু রিভস ছিলেন এবং শার্লিজ থেরন, দুজনই আমার বেশ পছন্দের, স্পেশালি শার্লিজ থেরন, শি ইজ অসম, তাদের দুজনের একটা, এবং দেখা যায় যে একজন সেই শার্লিজ থেরন প্রত্যেক মাসে তার প্রেমিক বদলায়, এবং প্রত্যেক মাসে এক একটা নাম থাকে, যেমন সেপ্টেম্বর মাসে একজন প্রেমিক, নভেম্বর মাসে একজন প্রেমিক, ডিসেম্বর একজন, সবার শুরুতে খটকা লাগে যে আসলে এটা কেন হচ্ছে, একদম সিনেমার শেষ পর্যায়ে গিয়ে জানা যায় যে আসলে এটা সে কেন করছে, এবং কেন প্রত্যেকটা মাসে এরকম প্রেমিক বদল হচ্ছে, এবং তাদের নাম সেই মাসের নাম অনুসারে হচ্ছে সুইট নভেম্বর। এবং নভেম্বর মাসেই কিয়ানু রিভসের সাথে শার্লিজ থেরনের দেখা হয়, এবং ছবির শেষে গিয়ে অবশ্যই আপনার মন খারাপ হতে বাধ্য সেই ওভার ব্রিজের উপরে দৃশ্যটা। সুইট নভেম্বর আরেকদিন বলেছিলাম একটা ফিল্ম, সেটা হচ্ছে, এটা নাম হচ্ছে পারফিউম, এটা হচ্ছে আরেকটা ভালো ছবি, এবং এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, থ্রিলার একটা মুভি, একজন সাইকোপ্যাথ হয়ে যায় একজন কিশোর, যার ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল এবং অনেক দূর থেকে সে অনেক কিছুর স্মেল পায়, এবং যার ফলে সে একজন, এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সে একজন সাইকোর মতো হয়ে যায়, এবং এটা অন্যরকম একটা ছবি, ভালো লাগবে আসবে যারা থ্রিলার পছন্দ করেন, পারফিউম। আর আরেকটা অস্কার উইনিং ফিল্মের কথা বলেছিলাম, 96-এ যেটা অস্কার জিতেছিল, দি ইংলিশ পেশেন্ট, আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটা, অসাধারণ একটা সিনেমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় নির্মিত,
একজন মানুষ যুদ্ধের সেই ডামানুলে তার সবকিছু হারায় এবং আস্তে আস্তে আবার নতুন করে সে বাঁচার স্বপ্নও দেখতে ভয় পায় এবং স্মৃতিচারণ করে একজন নার্সের সাথে যে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তোলে আবার নতুন করে, সেই মানুষটার গল্প বলা হয়েছে দি ইংলিশ পেশেন্ট। অসাধারণ সিনেমা, মাস্ট ওয়াচ। এবং এই সিনেমাটা যেদিন বলেছিলাম আমার এখন মনে হচ্ছে যে আমি বলেছিলাম, একটা দৃশ্য আছে যে দৃশ্যটা দেখার পর যতবার দেখেছি আমি, 6-7 বার সিনেমাটা দেখেছি, প্রত্যেকবার ওই একই জায়গা থেকে আমার তো চোখে পানি আসেনি, এরকম কোনোবার হয়নি। ওই যে গুহায় এসে অ্যাক্সিডেন্ট করে তার প্রেমিকাকে গুহার ভেতরে রেখে আসে মরুভূমির মধ্যে মিশরের, কারণ যেহেতু তার হার্ট প্লেন অ্যাক্সিডেন্টে প্লেন ক্র্যাশ করে তার শরীরের সব বেশিরভাগ হাড়ি ভেঙে গেছে, তাকে নিয়ে মুভ করা সম্ভব না, তাই তাকে গুহাতে এসে রেখে যায় এবং একটা ডায়েরি লেখার সরঞ্জাম দিয়ে সেটা বাতি জ্বালিয়ে রেখে আসে যে আমি কায়রোতে গিয়ে শহর থেকে গাড়ি নিয়ে তোমাকে আবার উদ্ধার করতে ফিরে আসবো, এটা বলে সে প্রেমিকার কাছ থেকে বিদায় নেয়। কিন্তু এখানে গিয়ে সে পুলিশের হাতে আটক হয় এবং জেলে যায় সে, এবং কাউকে সে বোঝাতে পারে না যে সে একজন তার জন্য অপেক্ষা করছে, মৃত্যুশয্যায় দিন গুনছে, তাকে ফিরে না গেলে সে মারা যাবে ওখানে, এটা কেউ তার কথা বিশ্বাস করে না, সে জেলের ভিতর দিন গুনতে থাকে। এবং অবশেষে সে যখন রিলিজড হয় জেল থেকে এবং যখন সে গাড়ি নিয়ে সেখানে আবার তাকে উদ্ধার করতে যায়, গিয়ে দেখে যে অনেক আগেই তার প্রেমিকা যাকে সে রেখে এসেছিল এবং কথা দিয়ে এসেছিল যে আমি একদিন এসে আবার অবশ্যই তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো, তুমি অপেক্ষা করো, সেই তার প্রেমিকা অবশেষে আর এতদিনে স্বাভাবিকভাবেই বেঁচে নেই। এবং ডায়েরিতে লেখা তার কিছু কথা সে তখন পড়ে যে সেই যে তুমি চলে গেলে আমি এখন অপেক্ষায় আছি, আমাদের একটা সুন্দর বাড়ি হবে সমুদ্রের ধারে, যুদ্ধে যখন সব শেষ হয়ে যাবে, পৃথিবীতে যখন যুদ্ধ থাকবে না শুধু শান্তি থাকবে, কিন্তু তুমি তো আসলে না, এরকম অসাধারণ হৃদয় বিদারক ওই দৃশ্যটা। এবং তখন দেখা যায় যে রাল্ফ ফাইন্স থাকে ওই ভূমিকাটায়, এবং সেই রাল্ফ ফাইন্স যখন তার প্রেমিকার লাশটাকে সাদা একটা কাফুনে মুড়িয়ে দুহাতে ওই পাজাকোলা করে ওভাবে যখন গুহা থেকে বের হয়ে আসে, এবং প্রথম দিকে মনে হয় যে তার কোনো কষ্ট হচ্ছে না, একে পাথরের মতো সে চুপচাপ সব কাজ করছে, কিন্তু গুহা থেকে যখন সে বের হয় তখন প্রচণ্ড হাহাকার, হঠাৎ করেই একদম একসাথে এসে তার ভেতরে তাকে আঘাত করে, এবং তখন সে একেবারে সব হারিয়ে ফেলার মতো হাউ হাউ করে কেঁদে যখন ওঠে, ওই দৃশ্যটা এতটাই এতটাই কষ্টকর, ওই দৃশ্যটাতে প্রত্যেকবার যতবার আমি দেখেছি প্রত্যেকবারই আমার চোখে পানি এসেছে ওই একটা দৃশ্যে গিয়ে। এবং মাস্ট ওয়াচ ফিল্ম দি ইংলিশ পেশেন্ট। আরেকটা সিনেমার কথা বলেছিলাম, বসনিয়ার একটা ছবি নো ম্যানস ল্যান্ড, এটা অস্কার উইনিং একটা ফিল্ম, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। এবং বসনিয়া এবং সার্বিয়ার মধ্যে যে চিরকাল ধরে যুদ্ধ এবং হানাহানি মৃত্যু এবং যুদ্ধের আসলে যে অসার, আসলে যে সাধারণ মানুষের জন্য কখনোই যুদ্ধ মঙ্গলময় নয়, কিছু মানুষের স্বার্থের জন্য যে আসলে সাধারণ মানুষ মানে মৃত্যু হয়, এবং আসলে প্রত্যেকটা যারা শত্রুপক্ষ দুটো পক্ষের মানুষ যখন একজন আরেকজনের উপরে বন্দুক তাক করে ধরে, আসলে দুজনের মনের ভিতরে যে একই অনুভূতি খেলা করে, এবং অসাধারণ একটা সিনেমা যেখানে আমরা দেখতে পারি যুদ্ধের অসারতা, এটা অবশ্যই দেখার মতো একটা সিনেমা নো ম্যানস ল্যান্ড। ইরানের ছবি অনেকগুলো বলেছে, তার মধ্যে একটা ছিল বরণ, খুব একেবারেই গরিব একটা কিশোর এক কিশোরীর প্রেমে পড়ে এবং তাদের সেই মিষ্টি প্রেমের গল্প, এবং তার কিছুই করা থাকে না, যেহেতু হতভাগ্য এক গরিব কিশোর সে, এটাও দারুণ একটা সিনেমা। স্পেশালি সেই লাস্ট সিনটা তো বলতেই হয় যে বরণ যার নাম, যে কিশোরীর নাম, সে তার বাবাকে নিয়ে চলে যাচ্ছে অন্য একটা শহরে অন্য ঠিকানায়, হয়তো জীবনে কোনো দেখা হবে না, কিন্তু তার কিছু করারও নেই বলারও নেই, যেহেতু এক নিতান্তই গরিব এক কিশোর সে, নুনান্তে পাত্তা ফুরায়। ঘরের দাওয়ায় যখন সে দাঁড়িয়ে থাকে আর বরণ যখন তার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যখন বৃষ্টি নামে এবং বৃষ্টি উঠানে জলে জমে যায়, তার ভেতরে সে কাঁধার ভেতরে বরণের ছোট্ট পায়ের ছাপটা ফুটে ওঠে এবং সেখানে আরও বৃষ্টির পানি এসে আবার ভরাট করে দিয়ে যায় সেই শূন্যতাটুকু, কিন্তু তার হৃদয়ের শূন্যতা হয়তো কখনই আর ভরাট হবে না। এটা ছিল সেই লাস্ট সিকোয়েন্স বরণ সিনেমার। আরও অনেক সিনেমাই বলেছিলাম, তার মধ্যে একটা ছিল দ্য লাইভস অফ আদার্স, এটা ছিল জার্মানির একটা সিনেমা এবং এটা অস্কার উইনিং একটা ফিল্ম, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে এটা জিতেছিল অস্কার। দেশের প্রতি, দেশকে ভালোবেসে যে মানুষ আসলে কত আত্মত্যাগ করতে পারে, নিজের প্রিয়তম স্ত্রীকে পর্যন্ত যে দেখ না আরেকজনের হাতে তুলে দিতে পারে শুধুমাত্র দেশকে ভালোবেসে এবং কিছুই তার করার থাকে না দেশের দিকে তাকিয়ে বা দেশের মুক্তির কথা চিন্তা করে, অসাধারণ একটা সিনেমা এবং দুর্দান্ত একটা সিনেমা। এটা আমার সবচেয়ে পছন্দের সিনেমাগুলোর মধ্যে এটাও একটা, দ্য লাইভস অফ আদার্স। আমার কাছে মনে হয় যে সবাই দেশপ্রেমী নতুন করে উদ্বুদ্ধ হতে পারে সিনেমাটা দেখলে, দ্য লাইভস অফ আদার্স। দ্য শাইনিং আরেকটা হরর ফিল্ম এবং এটাও ক্লাসিক একটা হরর ফিল্ম অনেক আগের, জ্যাক নিকলসন দুর্দান্ত অভিনয় করেছেন। এটা হচ্ছে একটা আসলে মোটেলের মতো, এটা ওখানে হচ্ছে শহর থেকে অনেক দূরে, ওই লোকালয়ে খুব বেশি মানুষ যায় না এবং বেশিরভাগ সময় সেটা অন্ধকারাচ্ছন্ন থাকে, তুষারাবৃত থাকে, এবং এই জিওগ্রাফিক বৈচিত্র্যময় লোকেশনের কারণে ওখানে যারা থাকে তারাই একটা সময় দেখা যায় কিছুদিন থাকার পর মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং তখন সে অনেক উদ্ভট কাণ্ড কারখানা ঘটায়। এবং জ্যাক নিকলসনও একটা সময় এরকম মানসিক বিকারগ্রস্ত হয়ে নিজের সন্তানদেরকে খুন করতে আসে এবং খুব দুর্দান্ত অভিনয় করেছেন জ্যাক নিকলসন এই সিনেমাটাতে, দ্য শাইনিং এ। লেজেন্ডস অফ দ্য ফল সিনেমার কথা বলেছিলাম একদিন, ব্র্যাড পিট এটাতেও আছেন, তিন ভাইয়ের গল্প এবং তিন ভাইয়ের একটা পরিবারের গল্প, খুব সুইট একটা ফিল্ম ড্রামা লেজেন্ডস অফ দ্য ফল। মিস্টার বিনস হলিডে, বুঝতে পারছেন এটা একটা কমেডি ফিল্ম,
মিস্টার বিন লটারিতে টিকিট পেয়ে যায়, ফ্রান্স ফ্রেঞ্চ রিভিয়েরাতে গিয়ে ছুটি কাটানোর এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার সৌভাগ্য তার হয়, এবং মিস্টার বিন যেহেতু নানা মজার মজার ঘটনা ঘটতে থাকে, এবং সেই সিনেমার কথা বলেছিলাম একদিন মিস্টার বিনস হলিডে। তারপর আরেকটা সিনেমার কথা বলেছিলাম, দ্য মেসেঞ্জার, জোয়ান অফ আর্কের নাম আমরা সবাই শুনেছি, ফ্রান্সের সেই জোয়ান অফ আর্ক। ইংল্যান্ডের সাথে যখন শতবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছিল ব্রিটেনের সাথে ফ্রান্সে, সেই সময়টাতে যখন ফ্রান্স প্রায় কোণঠাসা আক্রমণ আক্রমণ এবং পরাজয়ের দ্বার প্রান্তে, তখন তাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন জোয়ান অফ আর্ক, এবং কীভাবে সে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন এবং কীভাবে একদম সবার দেশের একটা আইকন হয়ে যান, কিন্তু শেষমেশ তাকে ধর্মদ্রোহী বলে কীভাবে বাজারের মধ্যে একটা ক্রুশে বিদ্ধ করে আগুনে পুড়িয়ে মারা হয়, তার মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটা, দ্য মেসেঞ্জার, জোয়ান অফ, দ্য স্টোরি অফ জোয়ান অফ আর্ক, এটা বলেছিলাম একদিন। দ্য মেশিনিস্ট ছিল আরেকটা সাইকোলজিক্যাল থ্রিলার, এটা দুর্দান্ত একটা সিনেমা, যারা থ্রিলার মুভি পছন্দ করেন আমার কাছে মনে হয় ছবিটা খুব ভালো লাগবে, যে একটা লোক পাপ বোধে ভুগতে ভুগতে একদিন ভুল বেখেয়ালে গাড়ি চালাতে গিয়ে একটা শিশুকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন এক লোক, এক ফ্যাক্টরি এক শ্রমিক, এবং তারপর থেকে মানে অনুতাপে দগ্ধ হতে হতে তার মধ্যে কীরকম একটা মনোবিকার জন্ম নেয়, এবং তখন সে একটা অলৌকিক মানুষকে কল্পনায় দেখে, যে আসলে পৃথিবীতে আসলে যার অস্তিত্ব নেই, কিন্তু সেভাবে সে আছে, এবং সে সবসময় তার সাথে কথা বলে এবং তার হাত থেকে বাঁচতে চায়, সে কখনোই তাকে বাঁচতে দেয় না এবং মুক্তি পেতে দেয় না। এভাবে আস্তে আস্তে একটা ইনসমনিয়াতে আক্রান্ত হয়, সে টানা কয়েক মাস ধরে ঘুমোতে পারে না, এবং দারুণ একটা থ্রিলার দ্য মেশিনিস্ট, এটা বলেছিলাম। দ্য পিয়ানিস্টের কাহিনি বলেছিলাম একদিন, আরেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা নির্মিত সিনেমা, এটা অস্কার উইনিং ফিল্ম, এটা দিয়ে অড্রিয়ান ব্রডি অস্কার জিতেছিলেন সেরা অভিনেতার, এটাও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যে পোল্যান্ডের এক পিয়ানিস্ট যুদ্ধের সময় কিভাবে পালিয়ে বেঁচেছিলেন এবং এর ভেতর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক সব নিষ্ঠুরতার দৃশ্য দেখানো হয়েছিল, দারুণ সিনেমা। ট্রামওয়ে, 5 মিনিটের একটা ছোট্ট সিনেমা, একটা শর্ট ফিল্ম বলা যায় ট্রামওয়ে, এটাও পোল্যান্ডের ক্রিস্টফ কেসলভস্কির, এবং এটা আমার খুব পছন্দের। 5 মিনিট, এটা কোনো সংলাপ নেই, শুধু একটা ঘটনা এরকম, যে এক তরুণ ট্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রামের জন্য, ট্রামের ট্রাম উঠলো, উঠে দেখলো যে সিট নেই, দাঁড়িয়ে থাকতে হবে, সেরকম দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলো যে তার ঠিক সামনে এক তরুণী বসে আছে, এবং ওর সাথে কয়েকবার তার দৃষ্টি বিনিময় হয়তো আলতো হাসি বিনিময় হয়, এবং কিছুক্ষণ পরেই তরুণের গন্তব্য চলে আসে, তাই সে আবার ট্রাম থেকে নেমে যায় এবং যাওয়ার সময় জানালার পাশে বসে থাকে, সেই তরুণীকে দেখে আরেকবার তাকায়, শেষবারের মতো তরুণীটিও তাকিয়ে থাকে, আবার ট্রামটা চলে যায়। এই হচ্ছে কাহিনী, কোনো সংলাপ নেই, কিন্তু এটা আমি যেদিন বলেছিলাম সেদিন এটার সুইটনেসটা কেন আমার কাছে এত সুইট লেগেছিল বলেছিলাম, খুবই খুবই অসাধারণ একটা শর্ট ফিল্ম ট্রামওয়ে। আরেকদিন বলেছিলাম দ্য বারবারিয়ান ইনভেশনস, কানাডার একটা ছবি এটা, এবং এটাও অস্কার উইনিং ফিল্ম, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে জেতা, এবং একজন মানুষ, মৃত্যু পথযাত্রী একজন মানুষ, কিছুদিনের মধ্যে হতে যে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, মৃত্যুশয্যায় শুয়ে তার মনে হয় তার জীবনে যারা যারা তার সাথে ছিল, কাছের মানুষ ছিল, বিভিন্ন সময় যারা জীবনের কাছে এসেছে এবং তাকে ভালোবেসে, সব মানুষকে তিনি মৃত্যুর সময় একসাথে দেখতে চান, এবং সবাইকে একসাথে দেখে যারা তার জীবনকে বিভিন্ন সময় বিভিন্ন অধ্যায়ের নানা ভালোবাসা অনুভব দিয়ে ভরিয়ে রেখেছিলেন, তাদের সবাইকে একসাথে দেখেই, তার বিছানার পাশে দেখেই তিনি মরতে চান। অবশেষে শুরু হয় একজন একজন করে ফোন নেওয়া, যে সবাইকে একসাথে জড়ো করার কাজটা শুরু হয়, এবং সবাইকে দেখার পরেই তবেই তার মৃত্যু হয়। দারুণ একটা সিনেমা দ্য বারবারিয়ান ইনভেশন। রিয়েল স্টিল, এটা একটা ফ্যান্টাসি ফিল্ম, একটু সায়েন্স ফিকশন, হিউজ জ্যাকম্যান এই সিনেমাতে আছেন, ভালো লাগবে আশা করি। মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার, এটা হচ্ছে কোরিয়ান একটা ফিল্ম, এটা হচ্ছে কিছুটা কমেডি, কিছুটা কমেডি অ্যাকশন টাইপের সিনেমা, ভালো লাগবে আশা করছি, কোরিয়ান ফিল্ম, মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার, এবং সে একজন গ্যাংস্টার ওয়াইফ থাকে, সে কখনোই বিয়ে করবে না, কিন্তু তার বোন যে মৃত্যুশয্যায় তার শেষ ইচ্ছা, সে তার বোনকে বিবাহিতা দেখতে চায়, তার ইচ্ছাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সে বিয়ে করে নিতান্ত গোবেচারা এক মানুষকে, নিজে যেখানে মার্শাল আর্ট জানে সেখানে তার সময় তার গোবেচারা স্বামীকে নিয়ে তার সংসার করা খুব কষ্টসাধ্য হয়ে যায়, এবং খুবই মজার একটা সিনেমা। দ্য আর্টিস্ট, যেটা এই বছরের আগের বছরের অস্কারে সেরা ছবির অস্কার জিতেছিল, দি আর্টিস্ট, একটা নির্বাক ছবি, ফ্রেঞ্চ ছবি, সেটার কথা বলেছিলাম একদিন, এটাও ভালো ছবি। ডেথ অ্যাট এ ফিউনারাল, অসাধারণ একটা কমেডি, দুর্দান্ত কমেডি, একটা ব্রিটিশ কমেডিগুলো এমনিতেই ভালো হয়, এটা একটা ব্রিটিশ কমেডি ফিল্ম, একটা মৃত্যু শোক অনুষ্ঠানে যায় এবং সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষজন আসে একজন লোকের মৃত্যু উপলক্ষে, কিন্তু সেখানে যাওয়ার পর এত মজার মজার বিচিত্র সব ঘটনা ঘটতে থাকে, অসাধারণ কমেডি ফিল্ম, অবশ্যই দেখবেন যদি কমেডি ফিল্ম ভালো দেখছেন, ডেথ অ্যাট এ ফিউনারাল। গোল নামে একটা সিনেমার কথা বলেছিলাম ফুটবল নিয়ে, এবং সান্টিয়াগো মুনেস বোধহয় ছেলেটার নাম ছিল, এবং সে ছিল আমেরিকা থেকে ইংল্যান্ডে পাড়ি জমায়, সে একজন ফুটবলার হবে, বড় বড় ক্লাবে খেলবে এই স্বপ্ন নিয়ে, এবং কীভাবে তার স্বপ্নটা সত্যি হয় সেই গল্প আছে এই সিনেমাটাতে। গোল, এবং যেটার প্রতিশ্রুতি দিয়েছিলাম গোল টু এর কাহিনী একদিন বলবো, এখনো বলা হয়নি, সামনে হয়তো বলবো। স্প্যানিশ একটা ফিল্ম, যেটা নাম হচ্ছে দ্য সি ইনসাইড, আমার আরেকটা খুব পছন্দের সিনেমা, এটা অস্কার উইনিং একটা ফিল্ম, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে, সেটার কথা বলেছিলাম একদিন, যে একজন মানুষ, এটাও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, সে
একটা দুর্ঘটনায় একেবারে প্যারালাইজড হয়ে যায়। সে হাত পা কিছুই নাড়াতে পারে না, শুধুমাত্র চোখের মণি দুটো নাড়াতে পারে। তো এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তার কাছে মনে হয় যে আরো সে পরিবারের সবাইকে আরো বোঝা বাড়িয়ে তাদের কষ্টের কারণ হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে না, সে সুইসাইড করবে। কিন্তু যেহেতু শুধুমাত্র চোখের মণি ছাড়া আর কিছুই তার করার ক্ষমতা নেই, মানানো ছাড়া, তাই একা একা সুইসাইড করার সাধ্য তার নেই। সে অনেককে রিকোয়েস্ট করে তাকে যেন মেরে ফেলে বা তাকে যেন সুইসাইড করতে সাহায্য করে, কিন্তু পরিবারের সদস্য তাকে বারবার বোঝায় যে তুমি আমাদের কাছে মোটেই বোঝা না, আমরা তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু নানা রকম উপায় সে খোঁজে এবং এটা একটা সময় মিডিয়ার কারণে ন্যাশনাল একটা ইস্যুতে পরিণত হয়ে যায় এবং স্পেনবাসী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সত্যি ঘটনা এটা। একদল বলে যে না, আত্মহত্যার অধিকার সবার থাকা উচিত, কেউ যদি মনে করে আমি আর বাঁচতে চাই না তার অবশ্যই আত্মহত্যা তাকে করতে দেওয়া উচিত। আরেক দল বলে যে না, আত্মহত্যা এভাবে করতে দেওয়া উচিত, এটা ধর্মের বা আইনের পরিপন্থী। এবং এটা নিয়ে পুরো পার্লামেন্টে ডিবেট পর্যন্ত হয় এবং অবশেষে তার ভাগ্যে কি ঘটেছিল, অসাধারণ ছবি দ্য সিন সাইড। দ্য কালার অফ প্যারাডাইস, এটা আরেকটা ইরানের ছবি, মাজিদ মাজিদের একটা ফিল্ম, বরণের পরিচালকও তিনি ছিলেন মাজিদ মাজিদি। একটা অন্ধ ছেলের কাহিনী নিয়ে যে বাবার কাছে মনে হয় একটা বোঝা সে, এবং তাকে সবসময় সে দূরে দূরে রাখতে চায়, এই বোঝাকে সে ঘাড়ে নিতে চায় না, এবং এই বোঝা থাকলে সে আরেকটা বিবাহ করতে পারবে না। এই চিন্তা থেকে সে সবসময় ওই ছেলেটাকে একটা গন্ধনার মতো করে ট্রিট করে। কিন্তু অবশেষে একদিন নদীতে পড়ে যখন সেই ছেলেটা ভেসে যাওয়ার উপক্রম হয়, তখন বাবাই তাকে ঝাঁপ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে আনে এবং নতুন করে সে বুঝতে পারে সন্তানের প্রতি তার ভালোবাসাটা, এবং পিতা ও পুত্রের যে সেই চিরন্তন অবিচ্ছেদ্য সম্পর্ক সেটা আবার নতুন করে জাগরুক হয়। দারুণ একটা সিনেমা, দ্য কালার অফ প্যারাডাইস। হোয়াইট নামে একটা সিনেমার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই আরেকটা পোল্যান্ডেরই ছবি, সেই পরিচালক ক্রিস্টোফ কিয়েসলোভস্কির, অসাধারণ একটা ছবি, অসাধারণ, দুর্দান্ত। হোয়াইট খুব সাইকোলজিক্যাল একটা ফিল্ম, অনেক বেশ কয়েকবার দেখতে হবে সিনেমাটা বুঝতে হলে। সাইকো নামের একটা থ্রিলারের কথা বলেছিলাম, আলফ্রেড হিচককের সিনেমা। সাইকো ছিল হিচককের প্রথম ফিল্ম যেটা হলিউডে রিলিজড হয় এবং অস্কার উইনিং একটা ফিল্ম, এবং অসাধারণ একটা ছবি। এবং যারা থ্রিলার পছন্দ করেন অবশ্যই সাইকো দেখবেন, কারণ এটার পরেই সাইকোলজিক্যাল থ্রিলার বানানো শুরু হয়। এটাই প্রথম থ্রিলার ফিল্ম হলিউডের, সাইকো। ফাইট ক্লাব নামে আরেকটা মুভির কথা বলেছিলাম, যেটার সাথে দ্য মেশিনিস্ট্রি কিছুটা মিল আছে, যে তার একটা কিছু মানুষ ফাইট ক্লাব নামে একটা ক্লাব করে এবং সেখানে প্রতিদিন জড়ো হয়, মারামারি করে আন্ডারগ্রাউন্ডে, এবং কিছু মানুষের জন্ম হয়, মানুষের মনে আসলে তারা বাস্তব পৃথিবীতে থাকে না। আরেকটা অদ্ভুত সুন্দর থ্রিলার, অসাধারণ, ফাইট ক্লাব। আরেকটা থ্রিলার কথা বলেছিলাম, হরর থ্রিলার, হোয়াট লাইজ বিনিথ। এটা আমার খুব পছন্দের সিনেমা। হ্যারিসন ফোর্ড আছেন এবং মিশেল পাইফার আছেন এই সিনেমাটাতে, রবার্ট জেমেকিস ডিরেক্টর এটার, এবং মিশেল পাইফার হ্যারিসন ফোর্ডের স্ত্রী। প্রায় তার কাছে মনে হয় যে হঠাৎ করে বাতাস বয়ে যাচ্ছে তার ঘরের ভেতর দিয়ে এবং ফিস ফিস শব্দ তিনি শুনতে পান, কেউ মনে হয় কিছু বলতে চায় তাকে, কিছু একটা যেন লুকিয়ে রাখা হচ্ছে তার কাছ থেকে, এবং একটা অনুভূতি তার প্রায় হতে থাকে। এবং তিনি খুঁজতে খুঁজতে অবশেষে একটা সময় জানতে পারেন যে তার স্বামী ইউনিভার্সিটি প্রফেসর তারই এক ছাত্রীকে অবৈধ প্রণয় যেন চাপা থাকে জন্য খুন করেছিল, এবং খুন করে গাড়িতে ভেতর ভরে লেকের ভেতরে, একদম লেকের গভীরে তাকে ডুবিয়ে রেখেছেন যেন কেউ এটা জানতে না পারে সেই খুনের কথা। অবশেষে সেটা রিভিলড হয়। দারুণ একটা সিনেমা, হোয়াট লাইজ বিনিথ। ইনটু দ্য ওয়াইল্ড, অসাধারণ সিনেমা, অসাধারণ, এবং জীবন সম্পর্কে আপনার ভাবনা, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি সব কিছু পাল্টে দিতে পারে সিনেমাটা যদি একবার দেখেন। অন্তত কিছুটা সময় জন্য আপনি একটা ঘরের মধ্যে থাকবেন এবং চারপাশে সব কিছুকে মনে হবে অর্থহীন, মনে হবে সব কিছু ছেড়ে ছুড়ে একেবারে সেই ভবঘুরে হয়ে চলে যায়, এটা দিকে দুচোখ যায়, পৃথিবীটাকে দেখবো, জীবনটাকে নতুন করে জানবো, এরকম একটা অনুভূতি হবে ইনটু দ্য ওয়াইল্ড এই সিনেমাটা দেখলে। বিগ ফিশ একটা অসাধারণ ফ্যান্টাসি ছবি, এক লোক বানিয়ে বানিয়ে প্রচুর গল্প বলে এবং তার সন্তান এই জন্য তাকে দুই চোখে দেখতে পারে না এবং সবার কাছে তাকে বিব্রত হতে হয় তার বাবাকে নিয়ে, যে সে প্রচুর গল্প বাজে, ধাপ্পা বাজে, প্রচুর মিথ্যা কথা বলে, অসাধারণ সব গল্প সে বানিয়ে বানিয়ে সবাইকে সত্যি ঘটনার মতো করে চালিয়ে দেয়। কিন্তু অবশেষে আসলে বোঝা যায় যে এই মিথ্যাগুলো আসলে পুরোপুরি মিথ্যা নয়, সাথে সত্য কিছুটা মিশে আছে এবং সেটা স্বপ্ন, কল্পনা এবং জীবনের প্রতি ভালোবাসা আসলে মিশে আছে। অসাধারণ একটা সিনেমা, অসাধারণ, বিগ ফিশ। দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই, এটা হচ্ছে ওই যে সেই একই থিম, যে নতুন করে আবার লড়াই করার ইচ্ছা, জীবনকে ফিরে পাবার বা জীবনের প্রতি ভালোবাসা বা জীবন কতটা সুন্দর, এরকম একটা ছবি। ফ্রেঞ্চ ফিল্ম এটা, দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই। ক্যাসাব্ল্যাঙ্কা, এটা তো রিসেন্টলি এই ছবিটা গানও প্লে করেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় নির্মিত, অস্কার উইনিং একটা ছবি, অসাধারণ একটা প্রেমের ছবি, অসাধারণ, ক্যাসাব্ল্যাঙ্কা, দারুণ, অবশ্যই দেখবেন। জেমস বন্ডের কোনো বিশেষ সিনেমা নিয়ে বলিনি, কিন্তু কোনো একদিন মুভি অফ দ্য উইক সেগমেন্টে আমি জেমস বন্ডের সেই শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে ডক্টর নো থেকে, 1962 সালে রিলিজ হওয়া ডক্টর নো থেকে, জেমস বন্ডের ফার্স্ট ফিল্ম, সেখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এই যে স্কাই ফল, রিসেন্ট বন্ড ফিল্ম, এটা পর্যন্ত অনেকগুলো ছবির কথা বলেছিলাম এবং জেমস বন্ডের অনেক কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আগুনের পরশমণি বাংলাদেশের একটা সিনেমা, হুমায়ুন আহমেদের, হুমায়ুন আহমেদের আমার মতে সবচেয়ে ভালো সিনেমা এটা, এটা নিয়ে বলেছিলাম একদিন। দ্য ক্রেনস আর ফ্লাইং, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আরেকটা সিনেমা, এটা বলেছিলাম একদিন। শেষ দৃশ্যের সেই অসাধারণ দৃশ্যটা,
যে যুদ্ধ শেষে সবাই ফিরে আসছে, ট্রেন স্টেশনে সবাই ভিড় করছে যে তার সন্তান বা তার স্বামী বা তার ভালোবাসা মানুষটা, তার বাবা হয়তো ফিরে আসবে, কেউ আসছে কেউ আসছে না, কেউ হাসি মুখে স্টেশনে থেকে চলে যাচ্ছে, কেউ কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে যার আসেনি স্বজন যুদ্ধ থেকে জীবিত ফিরে। এক তরুণ এসেছিল অনেকগুলো ফুল নিয়ে তার প্রেমিকাকে আর প্রেমিককে দেবে বলে, কিন্তু সে জানতে পারে যে তার প্রেমিকা আর বেঁচে নেই এবং তাই সে ফিরবে না। তখন সে নিজের দুঃখ নিজের চোখের অশ্রু গোপন করে একটা একটা করে ফুল যারা বেঁচে ফিরেছে দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে দিতে থাকে এবং শেষ দৃশ্যে অনেকগুলো সারস আকাশ দিয়ে উড়ে যায়, অতিথি পাখি হয়ে যারা অন্য দেশে গিয়েছিল, অবশেষে শীত চলে যাওয়ার পরে তারা ফিরে এসেছে, কিন্তু সেই মানুষটা এরকম অনেকেই হয়তো ফেরেনি। অসাধারণ সিনেমা দ্য ক্রেনস আর ফ্লাইং। এবং লাস্ট এপিসোডে বোধহয় তার আগে কোনো একটা খুব রিসেন্ট একটা এপিসোডে বলেছিলাম অ্যামিলি ফ্রেঞ্চ ফিল্ম, এটাও দুর্দান্ত একটা সিনেমা। একটা মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে বাকি জীবন শুধু মানুষের সেবা করবে, সবার ভালো জানা হয় সেই চেষ্টা করবে এবং এভাবে করতে করতে সে জীবনে নিজের জীবনের মানে খুঁজে পায়। সুইট একটা ফিল্ম অ্যামিলি। মোটামুটি এই সিনেমাগুলোর কথা বলেছি, হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে, আমি চেষ্টা করছি এই সবগুলো রিভিউ করতে। সোফার এই এতগুলো সিনেমার কথা বলেছি, আমি জানি না আপনি কটা দেখেছেন, আশা করবো বাকিগুলো দেখবেন, ভালো লাগবে। চলে যাচ্ছি পরে গানে। নির্বাসিতা নির্বাসিতা, আমি তোমাকে বারবার ডেকে যাব রাতের শহরে, কেউ জেগে নেই, রাত্রি অচেতন ঘুমের নেশায়, অনিদ্রার মোহময় চশমায় ঢাকা চোখ, আমি শুধু ডেকে যাচ্ছি নির্বাসিতা নির্বাসিতা। পরিচিত সমস্ত গলিতে সেই সব দরজায় একে একে করাঘাত করে যাব, জানালাগুলো জেগে উঠবে ক্রমশ, পর্দা নেড়ে নেড়ে বলবে ও নামে তো কেউ থাকে না এখানে। শহর থেকে ফিরে যাব সাগরে, ঢেউয়ের ভেতর প্রশ্ন ছুড়ে দিলে হঠাৎ থেমে যাবে সাগরের সপ্রতীব সব গান, না তো এর আমি কেউ তো আসেনি কখনো। আমি আবার চিৎকার করে ভেঙে দেব রাত্রির জানালার কাজ নির্জনতা, রাত্রি বলবে নেই, নক্ষত্র বলবে নেই, শহর বলবে নেই, সাগর বলবে নেই, হৃদয় বলবে আছে। ঠিক আমিও তেমনি আছি বন্ধু, তোমারই সাথে চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট ভিগান এক্সক্লুসিভ শো, যেখানে আমরা আজকে 100 এপিসোড সেলিব্রেট করছি। আর সবাইকে আরেকবার ইরাজের শুভেচ্ছা থাকলো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। এবং একটু আগে আমি রিভিউ করছিলাম যে মুভি অফ দ্য উইকে আমি কি কি সিনেমার কথা বলেছিলাম, এখন তাহলে আরেকটা রিভিউ হয়ে যাক অন্য একটা সেগমেন্টের। FM লাইব্রেরি, FM লাইব্রেরি সেগমেন্টে অনেক গল্পের কথা বলেছি, অনেক বইয়ের কথা বলেছি, অনেক উপন্যাস, অনেক অনেক কিছু, অনেক হয়তো কবিতার বইয়ের কথাও ছিল এবং সবগুলো হয়তো এই মুহূর্তে আমি কালেকশন করতে পারিনি নামটা, অনেকগুলো বাদ পড়ে যাবে, তারপরে যতগুলো আছে ওগুলোর কথাই বলি। আলবিয়ার কামুর বিখ্যাত উপন্যাস দ্য আউটসাইডার, অসাধারণ একটা সিনেমা, এটার কথা বলেছিলাম একদিন। গগন এবং সত্যজিৎ রায়ের বেশ কিছু ছোট গল্পের কথা আমি বলেছিলাম, তার মধ্যে একটা ছিল একটু হরর, গগন চৌধুরীর স্টুডিও, আর আরেকটা অসাধারণ গল্প ছিল রতনবাবু আর সেই লোকটা, যে নিজের মতো দেখতে আরেকটা লোককে সে খুঁজে পায় বেড়াতে গিয়ে এবং তখন সে অস্তিত্বের টানাপোড়েনে ভুগতে থাকে, এরকম একটা মা কাহিনী। সমুদ্রের স্বাদ, মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গল্পের কথা বলেছিলাম, তার মধ্যে একটা ছিল সমুদ্রের স্বাদ। অনেক বাংলাদেশের হয়তো বাইরিকের অনেক নারীর অনেক স্বপ্নই যেরকম আসলে অপূর্ণই থেকে যায় সারা জীবন ধরে, এরকম একটা অতি সুন্দর একটা গল্প সমুদ্রের স্বাদ। সৈয়দ মুস্তফা আলীর অনেকগুলো গল্পের কথা আমি বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে বিধবা বিবাহ, যে দুজন দুটো সিংহের একটা মারা যাওয়ার পরে যখন তার শূন্যস্থান পূরণ করার জন্য আরেকটাকে নিয়ে আসা হয়, অবশেষে কি কাহিনীর অবতারণা হয় সেই গল্পটা, বেঁচে থাক সর্দি কাশি, চমৎকার একটা প্রেমের গল্প সত্যি ঘটনা, এক ডাক্তারের সাথে আরেক আরেক তার সেই প্রেমিকার, যে আসলে হাঁচি কাশি না থাকলে যে আসলে তাদের হয়তো এক সময় বিয়ে হতো না, অসাধারণ একটা মজার গল্প। শবনম, দুর্দান্ত একটা প্রেমের উপন্যাস সৈয়দ মুস্তফা আলী, সেটার কথা বলেছিলাম একদিন। মা জননী নামে একটা অসাধারণ গল্পের কথা বলেছিলাম, যে একজন মা আসলে কতটা মমতা নিয়ে তার সন্তানকে লালন পালন করে থাকেন, অসাধারণ একটা গল্প মা জননী বলেছিলাম একদিন। আখতারুজ্জামান ইলিয়াস আমার খুব পছন্দের একজন সাহিত্যিক, তার বেশ কিছু ছোট গল্পের কথা বলেছিলাম, একটা ছিল অসুখ বিসুখ, একজন মহিলা যে কেউ তার দিকে ফিরে তাকে না বলে জোর করে অসুখের ভান করে যেন সবার দৃষ্টি একটু হলেও নিজের দিকে কাটতে চান, যেন সবাই তার একটু দিকে তার যে একটা মানুষ তার যে অস্তিত্ব আছে সেটা যেন সবাই একটু বুঝতে পারে, দারুণ একটা গল্প অসুখ বিসুখ। পিতৃবিয়োগ নামে তার আরেকটা গল্প বলেছিলাম সৈয়দ আখতারুজ্জামান ইলিয়াসের, যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান মেলাতে পারেন না, যে সবাই তার বাবাকে যেভাবে চিনতো
সে দেখে সেই মানুষটা একেবারেই আলাদা। সে তো এইভাবে কোনোদিন কোনোদিন কখনো তার বাবাকে পায়নি, এবং একটা মানুষের মধ্যে আসলে অনেকগুলো রূপ থাকে, এক একটা জায়গাতে এক এক রকম। সে চিরন্তন সত্য আরেকবার প্রতিভাত হয়েছে পিতৃবিয়োগ গল্পটাতে। মিলির হাতে স্ট্যান্ড গান মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটা অসাধারণ গল্প, যে যুদ্ধের পর আসলে কি আমরা পেয়েছি বা কি হবার কথা ছিল, এবং আমরা সবাই সুস্থ থাকার ভান করছি, আসলে আমরা সুস্থ নাকি সেই পাগলটা, সেই মানুষটা সুস্থ। দুর্দান্ত একটা গল্প মিলির হাতে স্ট্যান্ড গান, এটা বলেছিলাম একদিন। বড় ফুলের খুব ছোট, বোধ হয় 10-12 লাইনের একটা ছোট গল্প আছে, নিম গাছ তার নাম, এবং নারীদের সাথে বাংলাদেশের সেই শাশ্বতময় বঙ্গ ললনাদের সাথে তুলনা করা হয়েছে নিম গাছের, অসাধারণ একটা গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর বেশ কিছু ছোট গল্পের কথা বলেছিলাম, সীমাহীন এক নিমেষে এসে সেই একটা শিশু যে তার মা নেই কিন্তু কল্পনা করতে ভালোবাসে যে তার মা আছে, এবং তাকে নিয়ে অনেক গল্প বানিয়ে বানিয়ে বলে সেই গল্পটা। খণ্ড চাঁদের বক্রতা, এটা বলেছিলাম একদিন, এবং নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা, একজন মৃত্যুপথযাত্রী মানুষ হঠাৎ করে সিদ্ধান্ত নেয়, তারপরে হেঁটে হেঁটে সে সবার কাছে গিয়ে বিদায় নেবে এবং ক্ষমা চাইবে মৃত্যুর আগে, যেন প্রত্যেকটা মানুষ তাকে ক্ষমা করে দেয়, এবং এভাবে সে তার অভিযান শুরু করে, নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। মতিনুদ্দিনের প্রেম, হঠাৎ করেই মতিনুদ্দিনের জীবনে প্রেমের আবির্ভাব হয়, এক মানুষ পটে এক হঠাৎ করে এক কল্পনার নারী, যার বাস্তবত কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে সে মশগুল হয়ে যায়। খুব অল্প কিছুদিন আগে পড়েছিলাম এই গল্পটা, মতিনুদ্দিনের প্রেম। এবং লাস্ট এপিসোডে পড়েছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহরই একটা গল্প পাগড়ি, যে একজন লোক পুনর্বার যখন বিবাহ করে কিন্তু কোনো এক কারণে কোনো এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পাগড়িটা সে আর বাক্স থেকে বের করে আনে না, সেটা লুকিয়েই বিয়ের আসরে যায় এবং সেখান থেকে লুকানো অবস্থাতেই ফেরে। হাসান আজিজুল হক আমার আরেকজন পছন্দের সাহিত্যিক, তার অনেকগুলো গল্পের কথা বলেছি এখন পর্যন্ত। আত্মচায় এবং একটি আত্মচাও একটি করবি গাছ, দুর্দান্ত একটা গল্প। দেশভাগের মানুষের যারা ছিন্ন উদ্বাস্তু, যার শিকড় নেই, সেই মানুষটা আসলে কতটা অসহায় জীবনযাপন করে, এরকম একটা প্রতীকী গল্প আত্মচায় একটি করবি গাছ, বাংলা সাহিত্যের একটা বিখ্যাত গল্প এটা। তারপরে একটা ছিল মন্তার সঙ্ঘিনী, এটাও চমৎকার একটা গল্প, মন্তার সঙ্ঘিনী ছিল একদিন। মুক্তিযুদ্ধ নিয়ে তার বেশ কিছু গল্পের কথা বলেছিলাম হাসান আজিজুল হকের, নামহীন গোত্রহীন, একটা ছিল কৃষ্ণপক্ষের দিন, এবং সাক্ষাৎকার নামে তার আরেকটা গল্প পড়েছিলাম, অ্যাবসার্ড একটা গল্প, অসাধারণ। তারপরে শহীদুল জহির আমার আরেকজন পছন্দের লেখক, তারও বেশ কিছু গল্প আমি পড়েছিলাম, যেমন কোথায় পাবো তারে, ডুমুর খেকো মানুষ, প্রথম বয়ান, এবং এরকম আরও কিছু দুর্দান্ত গল্পের কথা পড়েছিলাম তার। জ্যাক লন্ডনের একটা বই আছে দ্য সি ওলফ, যেটার অনুবাদ করেছিলেন কবি চৌধুরী সমুদ্রের স্বাদ নামে, সেটার কথা বলেছিলাম একদিন। তারপরে আব্দুল মান্নান সৈয়দের কিছু গল্পের কথা বলেছিলাম, যেমন অধঃপতন, এক লোক জানতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না, তো এটা জানতে পেরে হঠাৎ করে সে মানুষটা কীভাবে বদলে যায় একেবারে রাতারাতি, এবং সে বাকি যতদিন বেঁচে থাকবে সব নিয়ম কানুন ভদ্রতা সভ্যতা সব কিছুকে সে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে যেভাবে ইচ্ছে সেভাবে তছনছ করবে, জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবে, একটাই আক্রোশে যে কেন তার ভাগ্যে মৃত্যু এত তাড়াতাড়ি চলে আসলো, কেন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দারুণ একটা গল্প, বেঁচে থাকার তীব্র আকুতি আছে এই গল্পটাতে। অধঃপতন চাবি আরেকটা দুর্দান্ত প্রতীকী গল্প, যে এখনকার সময় যে আসলে আমরা কেউই সেই সত্যিকারের চাবির সন্ধান পাই না, শুধু বিভিন্ন ঘরে ঘরে ঘুরেই যাই। সমীচীন মানব, একটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় অভিনয় করে, বেড়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এরকম একটা গল্প সমীচীন মানব আব্দুল মান্নান সৈয়দের, এটা কথা বলেছিলাম একদিন। ইভান তুর্গেনেভের প্রথম প্রেম, ফার্স্ট লাভে সেই দুর্দান্ত, সেই এই অনুভূতির সাথে হয়তো সবারই পরিচয়, চিনচিনে ব্যথা সুখ সুখ কষ্ট কেউ বুঝতে পারে না, কাউকে বলাও যায় না, সেই সময়ের অসাধারণ একটা উপন্যাস প্রথম প্রেম বাই ইভান তুর্গেনেভ, এটা বলেছিলাম একদিন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা গল্পের কথা বলেছিলাম, আমি তো কেবল ফোন করতে এসেছিলাম, একটা মেয়ে ফোন করতে গিয়েছে কীভাবে একটা পাগলাগারদে ঢুকে যায় এবং সে একটা সময় অসুস্থ হয়ে যায়, সেই গল্পটা। ফ্রেঞ্চ একজন ছোট গল্প করেছিলেন অসাধারণ বিশ্ববিখ্যাত, গিদা মাপাসা, তার কিছু গল্পের কথা বলেছিলাম। নেকলেস একটা আসলে মানে নকল সোনা দিয়ে তৈরি, নকল হীরে দিয়ে তৈরি একটা নেকলেস কিনে আসলে কত কিছু ঘটে যায় একজনের জীবনে, সেই গল্পটা। একজন যাত্রী, তারপরে একটি সুতোর গল্প, শিল্পী, অনুতাপ, এই মোপাসার এই গল্পগুলোর আমি পড়েছিলাম। জাপানি একজন লেখক আছেন হারুকি মোরাকামি, তার একটা ছোট গল্পের কথা বলেছিলাম একদিন, না পারফেক্ট ডে ফর ক্যাঙ্গারুস, যেটা শাহাদুজ্জামান অনুবাদ করেছিলেন, ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন, ওটা পড়েছিলাম। আইরিশ গল্পকার ঔপন্যাসিক অসাধারণ একজন লেখক জেমস জয়েসের একটা গল্পের কথা বলেছিলাম ইভলিন একদিন, এবং আরেকটা গল্প পড়েছিলাম জেমস জয়েসের আরবি। কার্লোস ফুয়েন্তেস মে সেই লেখক, কার্লোস ফুয়েন্তেস মেক্সিকান, তার একটা লেখা পড়েছিলাম একদিন, কার্লোস ফুয়েন্তেস, সেটার নাম ছিল আউরা, পেরুর লেখক কার্লোস ফুয়েন্তেস, আউরা, একটা অসাধারণ উপন্যাস। আমার মনে আছে যে ওই এপিসোডটা সবাই পছন্দ করেছিলেন, সবুজ চোখে সেই অনিন্দ্য সুন্দরী তরুণী বা যুবতী যে আসলে ধন্দে পড়ে যায় নায়ক তাকে নিয়ে, সে আসলে কে, আউরা, সেই বইটার কথা বলেছিলাম একদিন। হুমায়ুন আহমেদের একটা ছোট গল্প, প্রেমের একটা গল্প, চমৎকার একটি নীল বোতাম, এটা বলেছিলাম একদিন, এবং তার প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে একমাত্র কিছুদিন আগে এটার কথা বলেছিলাম। আল মাহমুদের কাব্যগ্রন্থ, সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ লোক সোনালী কাবিন, সরি, এটার কথা একদিন বলেছিলাম।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য একটা চমৎকার কাব্যধর্মী, অসাধারণ একটা কাব্যধর্মী উপন্যাস এবং আমার মতে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস, সেটা বলেছিলাম খুব অল্প কিছুদিন আগে, দিবারাত্রি কাব্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটা চমৎকার প্রেমের উপন্যাস, চমৎকার, খুবই ভেরি সিম্পল বাট সুইট কবি, এটা বলেছিলাম কিছুদিন আগেই। আর সৈয়দ মঞ্জুরুল ইসলামের বেশ কিছু ছোট গল্প বলেছিলাম, তার মধ্যে খড়ম ছিল একটা, বাবাকে নিয়ে লেখা একটা গল্প, যে একটা একজন সন্তানের কাছে তার বাবাকে নাম স্মার্ট এবং সে কেলে নিতান্তই খ্যাত এবং তার কোনো কিছুতে পছন্দ হয় না, কিন্তু জীবনের দুরবস্থায় পড়ে এবং ঘটনার পরিক্রমায় সে বাবাকে তার মনে হয় আশা ভরসা এবং আশ্রয়ের একমাত্র সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সে বাবার খড়মের শব্দ। চমৎকার গল্প। সৈয়দ মঞ্জুর ইসলামের আরেকটা গল্প আছে ঘুঙিয়া জুড়ির মাঠ, অদ্ভুত সুন্দর একটা প্রেমের গল্প, যারা স্বপ্নে দেখে একেবারেই সমাজের নিচু স্তরের এক তরুণ স্বপ্ন দেখে এক তরুণীকে নিয়ে এবং তারা দূরে কোথাও পালিয়ে গিয়ে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নটা সত্যি হয় না, তারা দেখে যে আসলে বাস্তবের সাথে স্বপ্নের অনেক ফারাক। এবং এই গল্পটা আমার মনে আছে, এটা পড়া এই গল্পটা আমাদের অসম্ভব ভালো লেগেছিল এবং এখনো অনেকের কাছে শুনি এই গল্পটার কথা, ঘুমিয়া জুড়ে মাঠ। আরো কিছু হয়তো বাদ পড়ে গেছে, তবে মোটামুটি এগুলো বলেছি এবং চেষ্টা করেছি সাহিত্যের স্বাদ ছোঁয়া আপনাকে দেওয়ার জন্য, কতটুকু পেরেছি জানি না, সাহিত্য সপ্তাহের সাথেই থাকবো ওটাই প্রত্যাশা। আর এসএমএস যদি করতে চান অবশ্যই করবেন, প্রথমে আর এ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। রুহির জন্য এখন যে গানটা গেল, এটা হচ্ছে যাত্রীর গান, এই কি বেশি না। আমি ভুল করে তোমার নামকে ভেবেছি আমার, এতদিন এই ভুলের ভেতরে তোমার নামের মধ্যে রেখেছি আমাকে, ভুল বুঝতে পারিনি। তুমি ওই দূর থেকে মৃদু স্বরে যে নামে ডেকেছ সে তো তোমারই নাম, তোমাকেই চিহ্নিত করণ। অপরের নাম দিয়ে এভাবে সাজিয়ে নিজেকে বেড়ে ওঠা মানুষের মানবিক স্বভাবে, শরীরে, বলো কতদিন তবু নিজেকেও ভুলে থাকা যায়। আমরা তো একদিন মিশে গিয়েছিলাম রক্তে মাংসে মেধায়, আমাদের দুটো নাম খুলে রাখা ছিল রোদের উঠানে, হঠাৎ এলোমেলো বাতাসের পর জেগে উঠে আমি যে নামটি কুড়িয়ে পেয়েছিলাম সেটি তোমার। সেই শীতে প্রথম সকালে আমি ওই নামে তোমাকে ডেকেছি, এইভাবে ভুল করে দুজনেই থেকে গেছি কিছুটা দুজনে, উভয়ের অতি কাছে থেকে গেছি চেতনার মৌলিক শিকড়ে। ভুলে যাব ভেবে এত দূর আসা, অথচ ভুলে যেতেই ভুলে গেছি, ভুল বুঝতে পারিনি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আজকে আমাদের 100তম এপিসোড আমরা সবাই মিলে একসাথে কাটাচ্ছি এবং স্মৃতিচারণ করছি, সেই সাথে গত রিভিউ করছি একটু, যে মুভি বিভিন্ন সেগমেন্টগুলোতে গত 99টি এপিসোডে কী কী বললাম তার একটা খুব অল্প একটা কুইক রিভিউ হচ্ছে। আর একটু আগে রুজু মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা কবিতা পড়লাম যার নাম হচ্ছে পৃথক প্রবেশ, এবং এখন আর সময় নষ্ট না করে, যেহেতু খুব বেশি সময় বাকি নেই সেটা একটা মনোবেদনার কারণ, অন্য সেগমেন্টগুলোতে একটু ঠুবে আসি। কী করেছিলাম এই সেগমেন্টগুলোতে? সাউন্ড অফ মিউজিক, সাউন্ড অফ মিউজিকে আমি চেষ্টা করেছি অনেক বিখ্যাত গান যেগুলো হয়তো অনেক জনপ্রিয় এবং অনেক কালজয়ী গান, তার পেছনের ঘটনাগুলো বলার এবং গীতিকার শুরু করবার কি ঘটনার প্রেক্ষিতে, কি মজার ঘটনার প্রেক্ষিতে বা সেই গানটা করতে গিয়ে কি ঘটনা হয়েছিল, এরকম কিছু ইনফরমেশন দেওয়া। যেমন কয়েকটা গান যেমন বলি, আমি পিঙ্ক ফ্লয়েড এর পেছনের ইতিহাস বলছিলাম, তারপরে গানস এন্ড রোজেস এর সেই বিখ্যাত গান নভেম্বর রেইন, এরিক ক্ল্যাপটনের সেই গান টিয়ার্স ইন হেভেন, তারপরে হ্যাপি আখন্দের অনেক তাকে নিয়ে ইনফরমেশন দিয়েছিলাম একদিন, মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডটাকে নিয়ে একদিন করেছিলাম, সাউন্ড অফ মিউজিক কলকাতার সেই অসাধারণ ব্যান্ডটা মোহিনের ঘোড়াগুলি, জেমসের সেই বিখ্যাত গান তাড়ায় তাড়ায় উঠিয়ে দেবো যেটা আসলে শামসুর রহমানের লেখা একটা কবিতা, সেটা নিয়ে একদিন করেছিলাম, কোল্ড প্লে এর গান ইয়েলো নিয়ে একদিন করেছিলাম, গানস এন্ড রোজেস এর গান ডোন্ট ক্রাই নিয়ে করেছিলাম একদিন সাউন্ড অফ মিউজিক সেগমেন্ট, ইগলস এর গান ছিল যেটা হোটেল ক্যালিফোর্নিয়া, এটা নিয়ে একদিন হয়েছিল, কমল দাশগুপ্ত বা উপমহাদেশের একজন বিখ্যাত সুরকার আমাদের গর্ব, তাকে নিয়ে করেছিলাম একদিন, মেটালিকা নাথিং এলস ম্যাটার্স একদিন হয়েছিল, শচীন দেব বর্মনকে নিয়ে একদিন হয়েছিল, নিলয় দাসকে নিয়ে একদিন ট্রিবিউট দিয়েছিলাম সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে, ক্রুইডের গান উইথ আর্মস ওয়াইড ওপেন এই গানটার পেছনের ঘটনা বলেছিলাম একদিন, যে তার নবাগত সন্তান পৃথিবীতে আসার খবর পেয়ে এই গানটা তিনি নিজে লিখেছিলেন এবং সুর করেছিলেন সাথে সাথে আনন্দে উইথ আর্মস ওয়াইড ওপেন, আর রেড হট চিলি পেপার্স এর গান ক্যালিফোর্নিকেশন আসলে কোন থিম নিয়ে করা এটা নিয়ে একদিন বলেছিলাম সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে, স্কর্পিওস এর গান স্টিল লাভিং ইউ এটা নিয়ে একদিন বলেছিলাম, এবং থ্রি ডোরস ডাউন এর হিয়ার উইদাউট ইউ এটা নিয়ে একদিন ছিল, এবং ডিপ পার্পল এর গান স্মোক অন দ্য ওয়াটার এই গানটা নিয়ে একদিন বলেছিলাম সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে, যে গানটা আসলে একটা সত্যি ঘটনার প্রেক্ষিতে, যে কনসার্ট করতে গিয়ে কীভাবে আগুন ধরে যায় এবং তার ফলে ইনস্ট্রুমেন্ট সব পড়ে গিয়েছিল, সেই ঘটনা নিয়ে, সেই বিচিত্র উইয়ার্ড বিজার ঘটনাটা নিয়ে যে করা হয়েছিল সেটা বলেছিলাম, এবং আরও কিছু হয়তো ছিল, কিছু বাদ পড়ে গেছে সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে, সামনেও চেষ্টা করবো এরকম গান সম্পর্কে আরও ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়ার জন্য। হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ,
আনফরচুনেটলি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এই সেগমেন্টটা খুব বেশি করা হয়নি, দু তিনটা করেছিলাম বোধ হয়। প্রথম এপিসোড একদম সেই 2011-এর 11 ফেব্রুয়ারিতে যেটা করেছিলাম আমার এখনও মনে আছে, সেটা হচ্ছে পরপর 2 সপ্তাহ মিলিয়ে করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2 ভাওয়াল রাজার কাহিনী, ভাওয়াল রাজা রামেন্দ্র নারায়ণ রায় এবং যার সেই জীবনের কাহিনী সিনেমার থেকেও অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর, যে একটা মানুষকে সম্পত্তির জন্য, সে বিশাল রাজার সম্পত্তির জন্য তাকে মারার খুন করে ফেলা চক্রান্ত হল এবং তিনি কীভাবে পালিয়ে বাঁচলেন এবং সন্ন্যাসী হয়ে কীভাবে মাসের পর মাস বছরের পর বছর অন্য যা অনেক জায়গাতে ঘুরে টুরে অবশেষে হিমালয়ের সাধুদের আশ্রয়ে গিয়ে বেঁচে উঠলেন এবং অবশেষে অনেক বছর পরে সেই সে পালিয়ে যাওয়া ভাওয়াল রাজা আবার ফিরে আসলেন একদম চেনাই যায় না বহুদিন পরে, এসে কীভাবে তার সম্পত্তি দাবি করলেন এবং আদালতে উঠল ব্যাপারটা এবং কীভাবে রায় নির্ধারণ হলো এবং পুরো সাবকন্টিনেন্ট তো বটেই ইংল্যান্ড পর্যন্ত এটার সেই চাঞ্চল্যকর সেই ঘটনাটা আলোড়ন তুলে ফেলেছে এবং অবিশ্বাস্য একটা ঘটনা, সিনেমাকে হার মানায় এবং এটা নিয়ে অনেক বই সিনেমা হয়েছে অবশ্য। সেই ভাওয়াল রাজার কাহিনী সত্যি ঘটনাটা নিয়ে লিখেছিলাম প্রথম হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ সেগমেন্টটা ছিল এটা নিয়ে, আর বিউটি বোর্ডিং যেটা আমাদের আসলে আমাদের জাতির সাংস্কৃতিক সত্তায় যেটা মিশে আছে যে একটা জায়গা বিউটি বোর্ডিং, যেখানে অনেক সময় অনেক বিখ্যাত মানুষের মনীষী সাহিত্যিক রাজনীতিক তারা একসময় আড্ডা দিতেন এবং ভবিষ্যতে স্বপ্ন দেখতেন, সেই স্মৃতি বিচরিত জায়গাটি এটা নিয়ে একদিন করেছিলাম, আরও কিছু ছিল, আপাতত এই দুটোই বললাম। আরেকটা সেগমেন্টে চলে যাই, উইকেন্ড ট্রিভিয়া। উইকেন্ড ট্রিভিয়া সেগমেন্টে আমি চেষ্টা করেছিলাম যে অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন, বিচিত্র সব চারপাশে যা ঘটে এবং অনেক মজাদার বা অনেক শিক্ষামূলক অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম। প্রথম এপিসোডে ছিল আমার মনে আছে একজন আর্জিকে নিয়ে একটা গল্প, আমেরিকান এক আর্জি যে একটা সময় তার কণ্ঠ দিয়ে এবং কথা দিয়ে অনেকে পাগল করেছিল কিন্তু একটা সময় জীবনের নানা নাটকীয় তার ফিরে অবশেষে সেই মানুষটা একেবারে সব সহায় সম্পত্তি বাড়ি ঘর সব হারিয়ে একদম ভবঘুরে হয়ে যায়, পথে পথে ঘুরে বেড়ানো একটা মানুষ, অবশেষে সে ফেসবুকে বা ইউটিউবে কোথায় যেন একটা একটা ভিডিও ক্লিপস আপলোড করে, সেখানে সে লেখা থাকে বুকের উপরে প্ল্যাকার্ড ঝুলিয়ে যে আমি সেই আছে যার নাম থাকে টেড উইলিয়ামস, সত্যি ঘটনা যে আমি একসময় গণতন্ত্র সবাইকে মাতিয়ে রাখতাম আজকে আমার এই অবস্থা, এরকম একটা ক্লিপিংস আপলোড করার পরে তার সারা পড়ে যায় পুরো আমেরিকা জুড়ে এবং অনেকেই তাকে চাকরি দিতে চায়, অনেক নানাভাবে সাহায্য করতেছে এবং অবশেষে সে নতুন জীবন খুঁজে পায় এবং তার হারিয়ে যাওয়া সন্তানকেও ফিরে পায়, একেবারেই আরেকটা নাটকীয় গল্প। সে আমেরিকান আর্জি টেড উইলিয়ামসের কথা বলেছিলাম একদিন, আমেরিকান একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার আছেন লেব্রন জেমস, তার কথা বলেছিলাম একদিন, একটা শহরের প্রতীক হয়ে উঠেছিলেন, আশা ভরসার প্রতীক এই মানুষটা। তারপরে ডক্টর ভাই নামের একজন মানুষ বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সবার সেবা করছেন, ট্রিট বিকেল নামের একজন মানুষ, তাকে নিয়ে বলেছিলাম একদিন, কাজী নজরুল ইসলামের কবর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং তার স্ত্রীর কবর পশ্চিমবঙ্গে এবং এই দুজনের কবরের মাটি বিনিময় করা হয়েছিল তার জন্ম বা মৃত্যুবার্ষিকীতে, এটা নিয়ে বলেছিলাম একদিন। অ্যামিলিয়া ইয়ারহার্টের কাহিনী বলেছিলাম একদিন, রিক্সা চালক জয়নাল আবেদিন যিনি অসাধারণ একজন মানুষ তার কথা বলেছিলাম একদিন এবং একটা কচ্ছপের গল্প বলেছিলাম একদিন, উর্মি যার নাম থাকে কচ্ছপটার ওর কথা বলেছিলাম একদিন, এপ্রিল ফুল ঘটনাটা কীভাবে আসলো সেই হৃদয় বিদারক ঘটনার কথা বলেছিলাম একদিন, ভ্যানগগের কাহিনী একদিন ছিল, রাজা দীপেন্দ্রর কথা বলেছিলাম একদিন এবং হিটলারকে নিয়ে অনেকগুলো এপিসোড করেছিলাম উইকেন্ড ট্রিভিয়াতে যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং হিটলার এবং তার সেই প্রথম প্রেমিকা অ্যাঞ্জেলিকা রাউবাল গেলি যার ডাকনাম ছিল তার সাথে সেই অসাধারণ একটা প্রেমের গল্প যেটা অনেকেই জানেন না, হিটলারের এই প্রেমিক সত্তার পরিচয়টা এটা নিয়ে একদিন বলেছিলাম এবং হিটলারের যে নৃশংসতা, আমি পরপর ট্রিলজি করেছিলাম হিটলারের, 3টা ট্রিলজি করেছিলাম, যে প্রথম ট্রিলজিতে ছিল এই প্রেমের কাহিনী, দ্বিতীয় ট্রিলজিতে ছিল তৃতীয় এপিসোডে ছিল সে নৃশংসতার গল্প আর তৃতীয় এপিসোড এবং ট্রিলজির ফাইনাল এপিসোডে ছিল তার জীবনের শেষ 10 দিনের ঘটনা। এই হিটলার ট্রিলজিটা অনেক জনপ্রিয় হয়েছিল এবং এটাও ছিল উইকেন্ড ট্রিভিয়াতে। তারপরে ইরানের একটা ফোক কাহিনী বলেছিলাম একদিন, যে বাসরাতে বিড়াল মারা এই প্রবাদটা তো খুব বেশি চালু সব দিকে কিন্তু এটা আসলে কীভাবে আসলো, ইরানের একটা ফোক কাহিনী থেকে যে আসলে এটা এসেছে সেটা পুঁথির মতো করে একদিন পড়ে শুনিয়েছিলাম। সৈয়দ মুস্তাফা আলীর কতন অশ্রুজল থেকে যুদ্ধর ময়দান থেকে লেখা ভালোবাসার মানুষদেরকে, সন্তানকে, বাবা মাকে, প্রিয়তম স্ত্রীকে লেখা বিভিন্ন চিঠি পড়েছিলাম একদিন আর বিভিন্ন খেলোয়াড়দের জীবনে যে কীভাবে হতাশা বা ফ্রাস্ট্রেশন চলে আসে এটা প্রয়োজন কি খুব অল্প কিছুদিন আগে বলেছিলাম, ইংলিশ ক্রিকেটার মার্কাস রেস কোথিক, নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট এবং জার্মান ফুটবলার সেবাস্টিয়ান ডেইসলার এবং রবার্ট ইংকে এদের কথা বলেছিলাম একদিন। এই সেগমেন্টগুলো করেছি, এছাড়াও কিছু স্পেশাল এপিসোড আমি করেছি গত 99টি এপিসোডে মাঝে মাঝে ছিল, যেমন একটা খুব কমন স্পেশাল এপিসোড হচ্ছে আর ট্রিবিউট টু 90s, গত ব্যান্ড মিউজিকে সেই স্বর্ণালী 10 বছরের যে অসাধারণ গানগুলো পেয়েছি আমরা শুধু সেগুলোই শুনি ওই পর্বগুলোতে এবং তাদের প্রতি শ্রদ্ধা হিসেবে সেই ব্যান্ড মিউজিশিয়ানদের প্রতি ওই গানগুলো প্লে করে থাকি, এটা প্রায়ই হয়। আরেকটা যুগলবন্দি নামে একটা স্পেশাল এপিসোড হয় শুধুমাত্র ডুয়েট সংগুলো, এই দ্বৈত কণ্ঠে গাওয়া সেই অসাধারণ প্রেমের গানগুলো আমরা শুনি সেই এপিসোডগুলোতে যুগলবন্দি। কবিতার আসর তো প্রায় বসে, আমার সেই আইবিআর 3 জনের মধ্যে নিয়ে 3টা হয়েছে এখন পর্যন্ত, কিছুদিন আগে একটা হলো। জিরো প্লাস নামের একটা এপিসোড করেছিলাম স্পেশাল এপিসোড, 2000 সালে পরবর্তীতে যে গানগুলো রিলিজ হয়েছে ব্যান্ড মিউজিকে সেই গানগুলো নিয়ে একটা এপিসোড, জ্যোৎস্না বিহান নামে একটা স্পেশাল এপিসোড হয়েছিল
শুধুমাত্র চাঁদ জ্যোৎস্না পূর্ণিমা এগুলো নিয়ে যে অসাধারণ সব গান কবিতার দারুণ একটা এপিসোড, আমার খুব পছন্দের ছিল এই এপিসোডটা। আর সেটা হয়েছিল এবং যেমন স্বাধীনতা দিবস নিয়ে স্পেশাল এপিসোড হয়েছিল, বৃষ্টি চাঁদ রাত নিয়ে এগুলো নিয়েও স্পেশাল এপিসোড হয়েছে। এবং একটা জিনিস থাকতো আগে, সেটা হচ্ছে মিনি ট্রিবিউট, যে আমি এক একটা পুরোনো ব্যান্ডের তিন চারটা করে গানে একটু একটু করে প্লে করতাম, একদম শোয়ের শেষ দিকে ভোটিং থাকতো, যে 10-12টা গানের নাম বলতাম যে কোন গানটা আপনি শুনতে চান ভোট দিন, যেটা বেশি ভোট আসতো সেই গানটা প্লে করতাম। এরকম অনেক কিছুই ছিল, এত স্বল্প সময় আসলে বলে শেষ করা সম্ভব না। এরকম নানা আয়োজনে মুখরিত ছিল গত 99টা এপিসোড। এখন একটা গানে চলে যাচ্ছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। তারপরও চলে যেতে হবে আর শেষ কিছু কথা বলি, সেগমেন্ট টেগমেন্ট অনেক কিছু কথা তো বললাম, সেটা হচ্ছে যে খুব অল্প কিছু কথা বলি শেষ করছি, আরো কিছু স্মৃতি চারণা। সেটা হচ্ছে যারা রেগুলার লিস্টার তারা জানেন যে মাঝখানে আমি একবার বলেছিলাম যে চলে যাচ্ছি, আবার কবে ফিরে আসবো জানি না, এবং ভাগ্য ভালো যে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি, মাত্র একটা এপিসোড ব্রেক ছিল। কিন্তু আমি তখন জানতাম না যে আসলে এত অল্প সময়ের বিরহ হবে, ভেবেছিলাম যে কখনো হয়তো আর নাও ফেরা হতে পারে, এমনও হতে পারে। এবং ওই রাতে কি কষ্ট করে আমি শো করেছিলাম যারা শুনেছিলেন নিশ্চয়ই জানেন, এবং এরকম একটা ব্যাপার হয়েছিল। এবং তারপরে যেটা আরো কিছু বলতে গেলে যেটা বলতে হবে, সেটা হচ্ছে এই 100টা এপিসোডের মধ্যে ড্রিমস অ্যাভিনিউ সে 1 থেকে 100 পর্যন্ত অনেক সমস্যা, অনেক প্রতিকূলতা, অনেক সবকিছু পেরিয়ে, অনেক সবকিছুর ব্যবধানকে ডিঙিয়ে এবং এখনো করে যাচ্ছি ইনশাল্লাহ, আরো বহুদিন বহুদিন বহু যুগ ধরে করবো, যতদিন আপনি চাইবেন, আপনারা চাইবেন। এবং সব এটা আমি এটা বেশিবার আরো বলার প্রয়োজন নেই যে বুকের কোন নিভৃত জায়গায় এটাকে স্থান দিয়েছি, শুধুমাত্র এই শোটাকে এবং এই শোয়ের যারা বন্ধু আমার সাথে শুক্রবার থাকে তাদেরকে, এবং সেই ভালোবাসাকে পুঁজি করে নিশ্চয়ই একসাথে আরো অনেক হাজার সহস্র মাইল একসাথে আমরা পাড়ি দেবো, এই প্রত্যাশাই থাকবে। 100টা আরো অনেক সংখ্যার সীমানা পেরিয়ে আরো বহুদূর চলে যাক, এবং আরো বহুদূরের বহুদূরের স্বপ্নের এক পৃথিবীতে চলে যাক, স্বপ্নর সেই সড়কটা হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ড্রিমস অ্যাভিনিউ ধরে, এটাই প্রত্যাশা থাকবে। এবং সাথে থাকবেন, এই প্রত্যাশাটা আপনার কাছে আমি করতেই পারি। এবং শেষ একটা কবিতা পড়ে আমি চলে যাচ্ছি আজকে, এবং যাওয়ার আগে যে গানটা প্লে করবো এটা হচ্ছে এই জন্য এই গানটা প্লে করবো যে আমি এখানেই অপেক্ষা করবো এই হট সিটেই প্রত্যেক শুক্রবার রাতে তোমার আশায়, জানি না তুমি আসবে কিনা, সেই জন্যই লাস্টের গানটা হচ্ছে ওরকম একটা গান, অপেক্ষার গান। আর যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা কবিতা, শোকে ডেডিকেট করছি কবিতাটা। সারা রাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি, যেরকম আকাশ পৃথিবী দেখে, পৃথিবী আকাশ, একবার অন্ধকারে, একবার আলোর ছায়ায়, একবার কুয়াশা কাতর চোখে, একবার গধূলির ক্লান্ত রোদে, সারা রাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি, একখানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে, কে যেন বাদক সেই স্বপ্নের ভেতরে তোলে বিষাদের ধ্বনি, আঁকে সেই প্রিয় মুখে, সুদূরের মুখে বর্ণময় রঙিন বিষাদ, ফিরে আয় বলে ডাকি, সে বাদক উদাসীন থামে না তবুও, সারা রাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে তুমি হে আমার বিষণ্ন সুন্দর, চোখের সম্মুখে আজ কেন এসে দাঁড়ালে নিঠুর, কেন ওই রক্তে মাংসে, কেন ওই নশ্বর ত্বকের আবরণে এসে আজ সুথুলে কুশল, হে আমার বিষণ্ন সুন্দর, হৃদয়ের কুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে, কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে, কে সেই বংশী বাদক স্বপ্নের শিওরে বসে বাজাতেন বাঁশি, বেদনার ধ্বনি তুলে রাত্রি দিন সে আজ হারালো কোথায়, বেদনার রং দিয়ে আমি জানে আঁকি, হৃদয়ের রক্ত দিয়ে আমি জানে আঁকি, আমার কষ্ট দিয়ে, আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ সেই তুমি, হে আমার বিষণ্ন সুন্দর, মর্মমূল ছিঁড়ে সে ঠাঁই নিলে কেন এই মাংসের বুকে, কেন এই বৃক্ষতলে, কেন এই নদীর নিকটে সে বলে গেলে তোমার ঠিকানা,
আমি তো প্রার্থনাগুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে, জল তাকে পুষ্টি দেবে, মাটি তাকে ভূমি দেবে, তুমি তার গভীর ফসল, বাতাসে তুলোর মতো তুমি তবে উড়ে এলে কেন? কেন আজ পোড়া তুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে? শৈশব কৈশোরে সে মিশে থাকে ফাল্গুনের তুমুল হাওয়ায়, একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত? হে আমার বিষণ্ন সুন্দর, দুচোখে ভাঙন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময় এলে? কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত? কেন এলে বিষণ্ন সুন্দর?